আরে হ্যাঁ, ফোনটা ধরেন তো, বললাম হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে দিলাম। হ্যালো, আরে হোয়াটসঅ্যাপে যে ইউটিউবের লিঙ্কটা দিলাম ওটা গ্রুপে পোস্ট করতে বলো। यहाँ पे तो बात नहीं कर सकते, मैं भी यहाँ पे क्लोज करके बाहर ही जाऊंगा। लाइव ब्रॉडकास्ट होगा तो यहाँ पे बात नहीं कर पाएंगे। अरे वो प्रोग्राम का तो यहाँ पे बात नहीं कर सकते। अच्छा अच्छा तो अच्छा। वो ऊपर है प्रोग्राम में तो पानु सर स्टार्ट नहीं हुआ, इट विल स्टार्ट फ्रॉम 12। लॉगिन करके तो विल सिट ऑन that room, okay, today. One place in back in here. हाँ वही कौन सा वाला, ये वाला वहाँ पे नेटवर्क नहीं मिलेगा ना, वाईफाई नहीं चलता है अंदर बैठते हैं ना अंदर वहाँ पे जहाँ पे मैं जाने वाला था वहीं पे बैठ के कर। ये मैं भी यहाँ नहीं रहूँगा क्योंकि फैन ऑफ करके बाहर जाने लगा, फैन का साउंड आ रहा है नहीं तो।
चलो ना यहाँ पे नहीं होगा साउंड आ जाएगा तो है सर सुना जाते बात करने पर भी ये साउंड आ जाएगा कैच करेगा वो Thank you.
ঠিক আছে শুরু করছি। আচ্ছা শুরু করুন। শুভ অপরাহ্ন, আমি ডক্টর পানু পোদ্দার, কন্যাশ্রী ক্লাবের ইনচার্জ এবং এনএসএস প্রোগ্রাম অফিসার, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়। আজ আমরা 28 আগস্ট 2021 সাল শনিবার কোভিড প্রোটোকল মেনে শঙ্কর সরকার মিউট করো না কোভিড প্রোটোকল মেনে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব এবং এনএসএস এর পক্ষ থেকে সাথী অর্গানাইজেশন এর সহায়তায় গুগল মিট ও বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় নামে ইউটিউব চ্যানেলের মাধ্যমে EMTCT উইক HIV অ্যাওয়ারনেস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর বিমান চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন শ্রী জগদীশ জানা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফ্রম GIPA, উপস্থিত আছেন ডক্টর সুমন গাঙ্গুলি, PPTCT WBSSCS, উপস্থিত আছেন শ্রী সৌভিক ঘোষ, স্টেট প্রোগ্রাম স্পেশালিস্ট ফ্রম সাথী অর্গানাইজেশন, উপস্থিত আছেন শ্রীমতী
Sati Odigari, State Program Officer from Sati Organization. Upostita chen Srimati Sumita Pal, District Field Coordinator. Upostita chen Subhajit Pakhira, State Director from Sati Organization. Upostita chen Nivedita Purohit, Medical Manager from Sati Organization. এছাড়াও উপস্থিত আছেন আমাদের কলেজের কন্যাশ্রী ক্লাব ও এনএসএস এর ছাত্রীরা, উপস্থিত আছেন দক্ষিণ দিনাজপুর জেলা কন্যাশ্রী ক্লাবের অন্যান্য কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা। সর্বপ্রথম অনুষ্ঠানে নির্বিঘ্নে পরিসমাপ্তির জন্য শান্তি মন্ত্র পাঠ ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের কলেজের জিওলজি বিভাগের ছাত্রী প্রেয়সী সাহা। প্রেয়সী সাহাকে অনুরোধ করছি উপস্থিত জন্য। আমি শান্তি মন্ত্রটা শুরু করতে চলেছি। सहनावतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहे तेजस्विनावधीतमस्तु मा विदिविषावहे शान्तिः 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 আমি একটা এই প্রোগ্রামের শুরুতে একটা গান গাইতে চলেছি। তুমি নির্মল মঙ্গল করি মুলিনো মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করি মুলিনো মর্ম মুছাই, তব পূর্ণ কিরণ দিয়ে চাকবো মোহকালে মাথু চাইয়ে, মুলিনো মর্ম মুছাই তুমি নির্মল করো মঙ্গল করি মুলিন মর্ম মুছাই। মঙ্গল করি মুলিনো মর্ম
তোমার মম ছায়ে আমি নয়নি বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাজিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু রাঙে দেখাই বুঝাইয়ে মরিব মর মুছাইয়ে তুমি নির্লাল কর মঙ্গল করি মরিল মর্ম মুছাই তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মঙ্গলি মা বুঝাই মরিল মর্ম মুছাই ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়সী সাহাকে। এখন আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করছি। আমাদের এই অনুষ্ঠানটির নাম EMTCT পিক HIV অ্যাওয়ারনেস। এখন আমাদের মনে হবে EMTCT পুরো নামটি কি? পুরো নামটি হচ্ছে এলিমিনেশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন অফ HIV, অর্থাৎ HIV সংক্রমণ মায়ের থেকে শিশুদের HIV ভাইরাস না ছড়ায়, এক কথায় এক্স ফ্রি জেনারেশন। প্রতিদিন প্রায় 1000 শিশু HIV সংক্রমণ হচ্ছে এবং HIV সংক্রমণের কারণে বেশিরভাগ শিশু মারাও যাচ্ছে। আমরা চেষ্টা করলে 1000 সংখ্যাটিকে শূন্যে আনতে পারি যদি এই সকল স্বাস্থ্য সচেতন অনুষ্ঠানের মাধ্যমে সচেতন হয়ে সমাজের সকল মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারি। তারই ক্ষুদ্র প্রয়াস আজকের এই অনুষ্ঠানটি। এখন আমি এই সকল বিষয় নিয়ে আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর বিমান চক্রবর্তী মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকের আমাদের বাংলা মহিলা মহাবিদ্যালয়ের কন্যাশ্রী সচেতনতা সম্পর্কে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেই জন্য কন্যাশ্রী ক্লাবের যে দায়িত্বে আছেন তাকে ধন্যবাদ, এবং সঙ্গে আমাদের কলেজের যে শিক্ষকরা সাহায্য করছেন তাদের সবাইকে ধন্যবাদ, আমার ছাত্রীদের ধন্যবাদ, এবং এই অনলাইন প্রোগ্রামে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এই
অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এটি একটি ভাইরাস গঠিত রোগ। আজকে আমাদের করোনা যেমন সারা পৃথিবীতে মহামারীর আকার ধারণ করেছে, আমরা যদি আমাদের জীবনযাত্রায় নিয়ন্ত্রণ না রাখি তাহলে এইডসও কিন্তু মহামারীর আকার ধারণ করবে। এইডস মানেই কিন্তু এইচআইভি নয়, এইডস তার ভাইরাস যখন কোন মানুষের শরীরে ঢোকে সেটা এইচআইভি ভাইরাস যখন কোন মানুষের শরীরে ঢুকছে তখন সেটা এইডস এ রূপান্তরিত হতে বা এইডস এর প্রকাশ পেতে পেতে সেটা কিন্তু 3-4 বছর লেগে যায়। সেই মানুষ কিন্তু বুঝতেও পারে না যে সে এইডস এ ভাইরাস তার মধ্যে ঢুকে গেছে। আমরা কিছু কিছু সিমটম যদি নিজেরা উপলব্ধি করি তাহলে আমরা দেখতে পাবো যে স্বাভাবিক আমাদের জীবনে যে জিনিসগুলো হয় তার মধ্যেই আমরা গুরুত্ব দেই না হয়তো অনেক সময়, তাতে কিন্তু চিকিৎসকের যদি সাহায্য নেওয়া যায়, যদি পরীক্ষা করা হয়, এই পরীক্ষাটা এইচআইভি টেস্টটা বিনা পয়সায় সরকারি হাসপাতালে করা হয় তাহলে দেখা যাবে যে তার মধ্যে এইচআইভি জীবাণু আছে কি নেই। অর্থাৎ প্রথম সিমটম হচ্ছে খাবারে অরুচি। আমাদের অনেকেরই অরুচি হয়, আমরা বুঝতে পারি না, শরীর একটু ফুলে যাওয়া, মোটা হয়ে যাওয়া, কাশি, শুকনো কাশি হবে, এরকম বহু সিমটম আছে, 15-20টা সিমটম আছে। যে সিমটম গুলোতে বোঝা যাবে যে আমার শরীরে এই জায়গায় জীবাণু ঢুকেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যেমন টিবি হলে 15 দিন যদি কোনো কফ না কমে তাহলে ডাক্তারবাবুরা সবসময় টিবির যে টেস্ট আছে সেই টেস্ট করতে বলেন। এই ধরনের এইচআইভি যে জীবাণুগুলো আছে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা আরো ভালোভাবে বলতে পারবেন যে এইচআইভি জীবাণু এই এই লক্ষণগুলো পার্টিকুলারলি থাকলে তার চিকিৎসা করালে তার শরীরে এইচআইভি যে জীবাণু ঢুকেছে সেই জীবাণুটাকে চিহ্নিতকরণ করা সম্ভব হবে। এই মানে মৃত্যু তা কিন্তু নয়, চিকিৎসার মাধ্যমে জীবনকে দীর্ঘায়িত করা সম্ভবপর হয়। এই কিভাবে ছড়ায় সেটা শুধুমাত্র পারস্পরিক সম্পর্কের ফলে জড়াবে তা কিন্তু নয়, শারীরিক সম্পর্কের ফলে জড়াবে তা কিন্তু নয়। যদি কোনো ব্যক্তির এইচআইভি জীবাণু থেকে থাকে সেই ব্যক্তির ব্যবহৃত সিরিঞ্জ, ব্যবহৃত যে কোনো জিনিস যেটা রক্তের মাধ্যমে সঞ্চারিত হচ্ছে তাতে কিন্তু এইচআইভি ছড়াতে পারে। প্রথমে কিন্তু এইচআইভি হয়, তারপরে এইডস হয়। ফলে আমরা যদি এই দিকগুলো খেয়াল রাখি, যেমন আমরা যারা পুরুষ মানুষ তারা আমরা সেলুনে যাই, আমরা নতুন ব্লেড দিল কিনা, কারণ আগের কোন ব্যক্তি যদি কেটে গিয়ে থাকেন ওই ব্লেডে, তার দাড়ি শেভ করে থাকেন বা তার চুলের বিভিন্ন জায়গা যদি তিনি শেভ করে থাকেন, সেখানে যদি কোনো কেটে গিয়ে কোনো রক্ত তার শরীরে ওখানে লেগে থাকে, ওই ব্লেডে বা ওই ফুড়ে পরবর্তী লোক যদি ব্যবহার করে এবং তার যদি কেটে যায় তাহলেও কিন্তু এইচআইভি জীবাণু এক শরীর থেকে আর এক শরীরে কিন্তু সংক্রামিত হতে পারে। ফলে আমাদের জীবনযাত্রাকে যদি আমরা ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের এইচআইভি এবং পরবর্তীতে এইডস থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারবো। এ ব্যাপারে আমাদের সবার সচেতন থাকা দরকার। তবে একটা জিনিস আমাদের গ্রামগঞ্জে আমাদের শহরেও আছে, যেমন করোনার ক্ষেত্রে আছে, করোনা যে বাড়িতে হচ্ছে সেই বাড়ির পার্শ্ববর্তী তার প্রতিবেশীরা
তাকে অচ্ছুত মনে করছো, মনে করছো তাকে ছুঁয়েই বোধহয় করোনা হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। কিন্তু করোনা যেমন ড্রপলেটস এর মাধ্যমে ছড়াচ্ছে, এইচআইভি কিন্তু সেই মানুষের সঙ্গে বসে একতলাতে খেলেও কিন্তু এইচআইভি ছড়াবে না যতক্ষণ পর্যন্ত রক্তের সঙ্গে রক্তের কানেকশন না হচ্ছে। বলে এই স্ত্রুতিকে গ্রামে কিন্তু এক ঘরে করে দেওয়া হয়, বলে সে কিন্তু মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এই চিকিৎসা যদি সঠিকভাবে করানো হয় তাহলে মানুষ জীবন দীর্ঘায়িত হতে পারে, এবং এই ব্যাপারে সচেতনতা উদ্যোগ গ্রহণ করবার জন্য আমাদের কন্যাশ্রী ক্লাব এবং আজকে যারা বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ স্যারকে, স্যারের মূল্যবান বক্তব্য পরিবেশনের জন্য। এখন আমি এই সকল বিষয় নিয়ে বলবার জন্য অনুরোধ করছি শ্রী জগদীশ জানা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফ্রম জিআইপিএ। আমি জগদীশ জানাকে অনুরোধ করছি বলবার জন্য। জগদীশ জানা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জিপিআই জিআইপিএ। স্যার আমি একটু যারা স্বাস্থ্য ভবন থেকে আছেন বা থাকবেন তাদের ডেজিগনেশন গুলো আমি আরেকবার একটু বলে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন এখন শ্রী জগদীশ জানা, উনি জিপা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জিপা গ্রেটার ইনভলভমেন্ট অফ পিপল লিভিং উইথ এইডস। উনি ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটিতে রয়েছেন, যেখানে এইচআইভি সংক্রান্ত স্টেট লেভেল অ্যাক্টিভিটি আমরা কাজ করছি। আমাদের সঙ্গে যুক্ত হবেন একটা থেকে ডেটার মধ্যে ডক্টর সুমন গাঙ্গুলি, উনি পিপিটিসিটি প্রোগ্রাম কনসালটেন্ট, উনিও ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটিতে রয়েছেন, হি উইল অলসো জয়েন। আর সাথে আরেকজন অ্যাডিশনাল লিড অফিসিয়াল জয়েন করেছেন দিল্লি অফিস থেকে, এই আমাদের টিম। তো আমি রিকোয়েস্ট করব আপনি তাহলে আপনি এবার প্রসিড করতে পারেন ফর দি ডিসকাশন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি জগদীশ দা। হ্যাঁ বেসিক্যালি আজকের যে অনুষ্ঠানটা, অনুষ্ঠানটার মূল জায়গা যদিও আমরা গত 23 তারিখ থেকে শুরু করে আগামী 28 মানে আজকের দিন পর্যন্ত, বেসিক্যালি 28 তারিখ পর্যন্ত আমরা ইএমটিসিটি উইক পালন করছি সারা রাজ্য জুড়ে। প্রথমেই স্যার বললেন এবং আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি তারা সকলেই মোটামুটি ভাবে এই মুহূর্তে জানি যে ইএমটিসিটি উইক বলতে আমরা কি বুঝি, এবং সেটা ভেবেই আমরা আজকে এই প্রোগ্রামটা জয়েন করেছি। এলিমিনেশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন অফ সিফিলিস অ্যান্ড এইচআইভি, তো এই দুটো জীবাণুই আমাদের ভবিষ্যৎ শিশুকে আটকানোর জন্য। আমরা সারা বছর ধরেই এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে কাজ করি যদিও, এবং আমাদের সঙ্গে সাথী কাজ করে চলেছে, আরো কিছু এনজিও কাজ করে চলেছে, এবং বিভিন্ন কলেজের রেড রিবন ক্লাব আছে তারাও কাজ করে চলেছে, কিন্তু তার মধ্যে শুধু এই নির্দিষ্ট যে একটা সপ্তাহ ধরে আমরা একটা অনুষ্ঠান করে চলেছি সকলের মধ্যে সচেতনতার প্রসারটা আরো বেশি বাড়ানোর যে উদ্যোগ, অর্থাৎ কিনা বিভিন্ন মিডিয়াম ব্যবহার করে, সেটা রেডিও প্রোগ্রাম চলছে, সেটা আমাদের বিভিন্ন আইসি ভ্যান চলছে বিভিন্ন জায়গায়, আমাদের ফোক প্রোগ্রাম চলছে, ফোক মিডিয়া অ্যাক্টিভিটি যেটা আমরা বলি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন আইসি মেটেরিয়াল আলোচনা, এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের মাদারা, অর্থাৎ কিনা আমরা
এই যে একটা জায়গা তৈরি করছি এইচআইভি নিয়ে, কেননা আনপ্রোটেকশন বা কন্ডম ছাড়া সেক্স, সেটা নারী পুরুষ না পুরুষ 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 ট্রান্সজেন্ডার বিভিন্ন ভাবে ছড়াতে পারে। আমরা ইঞ্জেকশন ড্রাগ ইউজারদের কথা বলি বা ইঞ্জেকশনের মাধ্যমে সুস সিরিঞ্জ, একই সুস সিরিঞ্জ বহুবার ব্যবহার করলে এইচআইভি ছড়ানোর একটা প্রবণতা থাকে বা চান্স থাকে, ঝুঁকি থাকে। এবং রক্তের আদান প্রদান, অর্থাৎ এইচআইভি যুক্ত রক্ত, অর্থাৎ এইচআইভি ইনফেক্টেড রক্ত যদি কারোর শরীরে যায় সেখান থেকে এবং মা থেকে বাচ্চার, যদি মায়ের এইচআইভি থাকে তাহলে তার বাচ্চা। এবারে প্রতিরোধের জায়গা থেকে মূলত আমরা বাকি জায়গাগুলো নিয়ে কাজ করতে চাই, দেখি যে উইদাউট প্রোটেকশন শারীরিক মেলামেশা বা যৌন সম্পর্কের ক্ষেত্রে আমরা কন্ডম ব্যবহারের কথা বলছি এবং আমরা সকলেই চেষ্টা করব। অপরিচিত সঙ্গী অর্থাৎ কিনা যার এইচআইভি আছে কি নেই যেটা আমি জানি না, সেই আমার কাছে অপরিচিত, সুতরাং তার সঙ্গে আমরা কন্ডম ব্যবহার করব। এবং এই জায়গায় উডবি মাদার যারা, তাদের জন্য বলবো যে তারা তাদের পার্টনার বা বিয়ের ক্ষেত্রে বিয়ের আগে এইচআইভি টেস্ট করার কথা বলুন, অন্তত এই নেগোসিয়েশনটা আসুন, সেটা এক জায়গা। সেকেন্ড থিং, আমরা যদি সরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত নিই, অথবা সরকার স্বীকৃত গভর্নমেন্ট লাইসেন্স যে ব্লাড ব্যাংক গুলো যেখানে এইচআইভি, সিফিলিস, হেপাটাইটিস বি, সি, থ্যালাসেমিয়া টেস্ট করে ব্লাড গুলোকে স্টোর করা হয়, তো এই রক্তটা আমার জন্য সেফ রক্ত, অর্থাৎ সেফ ব্লাড বা নিরাপদ রক্ত, যাতে আমাদের শরীরে যখন প্রয়োজন হবে নিতে পারি, তার জন্য আমরা গভর্নমেন্ট স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত নিব। মজাটা হচ্ছে এই ইয়াং গ্রুপের কাছে আলোচনার আরো একটা বিষয়, রক্ত দান না করলে কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে রক্তের ক্রাইসিস হয়ে যায়। তো সুতরাং আমাদের সকলের কাছে এটা আবেদন আমাদের পক্ষ থেকে যে আমরা যেন প্রত্যেকেই রক্তদানে এগিয়ে আসি। 65 বছর বয়স পর্যন্ত যে কোনো মানুষ রক্তদান করতে পারেন, তার কিছু নির্দিষ্ট প্যারামিটার আছে, তিনি 3 মাস বাদে দিতে পারবেন বা তার ডায়াবেটিক থাকলে হবে কি বা ব্লাড প্রেশারে কোনো, সেটা ব্লাড ব্যাংকে যারা আছেন তারা সেই ব্যবস্থাটা করবেন। তো যখনই যেখানে রক্তদান শিবির হবে বা ব্লাড ব্যাংকে গিয়ে নিয়মিত রক্তদান করতে এগিয়ে আসুন, এটা আর একটা জায়গা। যদি আমরা ভীষণ ভাবে সরকারি প্রোগ্রামের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি যদিও, কিন্তু এটা এখন আমরা সবসময় চাইবো যে ইনস্টিটিউশনাল ডেলিভারি, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ বাচ্চার প্রসব যেন হাসপাতালে হয়, সেটা সরকারি বেসরকারি যে কোনো ইনস্টিটিউশনে যদি হয়, সেক্ষেত্রে সেখানে আমার মানে মায়ের যিনি গর্ভবতী মা তার বিভিন্ন রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা যেরকম হয় ভবিষ্যৎ বাচ্চার সুরক্ষার জন্য, তার সঙ্গে সঙ্গে এইচআইভি আর সিফিলিসটাও বিনামূল্যে পরীক্ষা করা হয়। এবং যদি এইচআইভি ধরা পড়ে সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট ওষুধপত্র আছে, যেগুলো নিয়ে আমাদের পরের আলোচনায় হয়তো আমরা যাবো। সৌভিক বললেন একটু আগে, কিছু ডাক্তারবাবু আমাদের ডাক্তার বন্ধুরা আছেন, তারা বলবেন। জাস্ট আমি এইটুকু বলতে চাই এখানে যে এভাবে মা থেকে বাচ্চার এইচআইভি ছড়ানো বন্ধ বা সিফিলিস ছড়ানো বন্ধ যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই সরকারি হাসপাতালে প্রসব করাবো। এবং এইচআইভি ধরা পড়লে এইচআইভির যে নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি আছে
অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, তার আওতায় আসব এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চা জন্মের 72 ঘন্টার মধ্যে বাচ্চাকে একটি ওষুধ দিতে হয়, যে সেই ওষুধটা দেব এবং 4 মাস বয়স পর্যন্ত এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করাবো, এটা মূলত। এবার আমার আগে স্যার কতগুলো জায়গা বললেন, আমার মনে একটু সংশোধন করার ইচ্ছে হচ্ছে আমার সেই জায়গা থেকে। উনি এইচআইভি কিভাবে ছড়ায় না সেগুলো খুব সুন্দর করে বললেন। সুতরাং একজন এইচআইভি পজিটিভ মানুষকে দূরে সরিয়ে রাখার কোনো জায়গা নেই। পাশাপাশি একটা জায়গা বলবো, দাড়ি কামানোর ব্লেড থেকে এখনো পর্যন্ত এইচআইভি ছড়ানোর কোনো সম্ভাবনা বা ঝুঁকি আছে বলে মনে করা হয় না। কিন্তু হেপাটাইটিস বি সি অন্যান্য কোনো চামড়ার বা ত্বকের যদি সংক্রমণ থাকে সেটা ছড়াতে পারে। সুতরাং অবশ্যই আমরা নতুন ব্লেড ব্যবহার করব, কিন্তু বারবার এটা মনে রাখবো আমরা অনেকেই ভাবি, কিছু মিথ এন্ড মিসকনসেপশন নিয়ে আমরা চলাফেরা করি, আমাদের দাড়ি কামানোর ব্লেড থেকে এইচআইভি ছড়ানোর ঝুঁকি ভীষণই লো, হয় না বললেই চলে, এখনো পর্যন্ত কোনো পরিসংখ্যান আমরা পাইনি, এটা একটা। মূলত এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি, আমরা আপনাদের সঙ্গেও আজকে আলোচনা করছি এবং আমরা যে সমস্ত বন্ধুদের আজকে পেয়েছি এই আলোচনা কেন্দ্রে, তাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট যে বারবার বলছি, অপরিচিত যৌন সঙ্গী মানে কিন্তু যার এইচআইভি আছে কিনা আমি জানি না। খুব সোজা কথা আমি একটু আমার কথা বলি, মানে আমার নিজের মনে হয় আমার ডেজিগনেশনটার যেটা বলা হলো জিপা, জিআইপিএ, জিআইপিএর একটা অ্যাব্রিভিয়েশন আছে, বড় অ্যাব্রিভিয়েশন, সেটা হচ্ছে গ্রেটার ইনভলভমেন্ট অফ পিপল লিভিং উইথ এইচআইভি, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় এইচআইভি পজিটিভ মানুষজনদেরকে ইনভলভ করা বা তাদের এগিয়ে আসা বা তাদেরকে ইনভলভ করানো। আমার জায়গা থেকে বলি, আমি 2006 কিন্তু এইচআইভি পজিটিভ ডায়াগনোসড হয়েছি এবং এটা 2021, এখনো পর্যন্ত আমার কিন্তু ওষুধ চালু হলেও আমার কিন্তু অন্য কোনো রোগ লক্ষণ, যেটা বলছিলেন যে 4 বছরের মধ্যে বোঝা যাবে, 8 বছরের মধ্যে বোঝা যাবে, এটা ডিপেন্ড করে, মানুষের সকলের শরীর একরকম নয়, প্রত্যেকের ইমিউনিটি সিস্টেম একরকম নয়, সুতরাং এটা ডিপেন্ড করে যে কার 8 বছর বাদে দেখা যাবে বা কার আরো বেশি বছর বাদে রোগ লক্ষণ দেখা যাবে। মজাটা হচ্ছে আমি এই কথাটা এই কারণে বলছি, আমার কিন্তু ইমিউনিটি কমে যাওয়ার ফলে যা যা হওয়ার কথা সেগুলো হয়নি, এবং আমি যখন টেস্ট করিয়েছিলাম তখনও কিন্তু আমার কোনো রোগ লক্ষণ ছিল না, শুধুমাত্র আমার ঝুঁকি বুঝে, অর্থাৎ এইচআইভি আসতে পারে এরকম রাস্তায় আমি হেঁটেছিলাম, সেই বোধ থেকে আমি গিয়ে এইচআইভি টেস্ট করিয়েছিলাম। সুতরাং এবং অবভিয়াসলি আমার কিছু যৌন সঙ্গী ছিলেন যারা আমার অপরিচিত, তথাকথিত ভাবে আমি যেটা বারবার বলছি তাদের এইচআইভি আছে কিনা আমি জানতাম না, যেমন ঠিক আমাকে দেখে বোঝা যাচ্ছে না যতক্ষণ আমি বলছি, সেম এস প্রত্যেককে বারবার বলবো, দেখো খিদে ঘুম সবকিছুর মধ্যে মতোই যৌনতাটাও কিন্তু আমাদের একটা চাহিদা, সুতরাং সেই চাহিদা আমাদের আসবে, আমরা নিশ্চয়ই মেটাবো যাই করি না কেন, আমাদের আমরা চেষ্টা করবো আমাদের বিশ্বস্ত সঙ্গে, কিন্তু বিশ্বস্ত শব্দটা ভীষণ আমার কাছে গোলমেলে, তার কারণ আমরা হয়তো জানি না, উল্টো দিকের লোকটাও হয়তো টেস্ট করাননি কখনো, তাই তিনি নিজের এইচআইভি স্ট্যাটাস কি সেটাও জানেন না, এটাও হতে পারে। পাশাপাশি সিফিলিস বা যৌন রোগের জায়গা থেকে একটা জায়গা এখানে আমার একটু বলার, যেহেতু এখানে সমস্ত ছাত্রীরা রয়েছে, আমরা জানি যদিও এখন আমরা সকলেই আমাদের যে যৌনাঙ্গ বা জননাঙ্গ মহিলাদের ক্ষেত্রে যেগুলো সেটা ভীষণ ওপেন, এবং আমাদের মেনস্ট্রুয়েশনের দিনগুলোতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলি, এটা আজকে বোধহয় আমরা সবাই জানি, নতুন করে আলাদা করে আমার কিছু বলার নেই, কিন্তু বারবার বলবো যদি কখনো, মানে এই যে সিফিলিসের কিছু লক্ষণ আছে কিন্তু সিফিলিস ছাড়াও অন্যান্য যৌন রোগগুলোরও লক্ষণ আছে এবং যেগুলো প্রায় কাছাকাছি, তো যদি, যেহেতু এখানে মহিলাদের সংখ্যাটা বেশি, পুরুষ কয়েকজন আছেন আমি দেখছি, আমি দুজনদের ক্ষেত্রেই বলবো, যদি কারোর এরকম হয় ইউরিনেশনে জ্বালা, অর্থাৎ পেচ্ছাপ করতে গেলে পেছাবে জ্বালা হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে
দুর্গন্ধযুক্ত সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ, যেটা হচ্ছে মানে অনিয়মিত, যেরকম খুব নর্মালি যে ধরনের ডিসচার্জ হওয়ার কথা সেটা হচ্ছে না। লোয়ার অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ তল পেটে ব্যথা করছে। এছাড়া যদি যৌনাঙ্গের আশেপাশে চুলকুনি, কাটা, ঘা, এইগুলো সবসময় আমার রিপ্রোডাকটিভ ট্র্যাক ইনফেকশনও হতে পারে, বিভিন্ন কারণে সেগুলো হচ্ছে। সবগুলোই যে আমার সেক্সুয়ালি ইনফেকশন হচ্ছে তা নয়, কিন্তু যদি আমার এই ইনফেকশনটা থাকে সেক্সুয়ালি, সেটা ট্রান্সমিটেড হতে পারে। সিফিলিসও এরকম ভাবে ট্রান্সমিটেড হয়। এছাড়াও সিফিলিস কিন্তু একজন মানুষের শরীর থেকে অন্যান্য মানুষের শরীরে অন্যান্য সংক্রমণের রূপ ধরেও যায়, মানে সিফিলিস হয়েছে যার, তার পোশাক থেকেও সিফিলিস অনেক সময় হয়, গর্ভস্থ মায়ের থেকে উঠবি বাচ্চারও হয়। সুতরাং এই জায়গাগুলো, এই ধরনের কোন সমস্যা থাকলে একদম, আপনারা হয়তো একটা নির্দিষ্ট জেলায় এই মুহূর্তে রয়েছেন, আপনাদের প্রত্যেকের বাড়ির কাছের মহকুমা হাসপাতাল বা জেলা হাসপাতাল যেটা আছে, বা আপনারা কাছাকাছি যেখানে যাবেন যখন সে সমস্যা হচ্ছে বা হবে মনে করছেন, সেই হাসপাতালের সুরক্ষা ক্লিনিক বা এফসিআই ক্লিনিক যেটা আছে, অর্থাৎ যেখানে যৌন রোগের চিকিৎসা বা আমাদের প্রজননতন্ত্রের কোনো শরীর সংক্রমণ হলে তার চিকিৎসা করা হয়, সেই সুরক্ষা ক্লিনিকে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন, এটা সম্পূর্ণ বিনামূল্যে হয়। এছাড়া আমরা তো মা থেকে বাচ্চার কথা বারবার বলছি, কিন্তু তার সঙ্গেও যদি কারোর মনে হয় যে আমার ঝুঁকি আছে এইচআইভির জন্য, আমরা এইচআইভি টেস্ট করাতে অবশ্যই যাব ICTC-তে, ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার, যেটা আমাদের একেবারে গ্রাম লেভেলের স্তর পর্যন্ত, মানে ব্লক ছাড়িয়ে গ্রামীণ হাসপাতাল পর্যন্ত জায়গায় এই টেস্টিং সুবিধাটা আমাদের আছে। সুতরাং এখানে গিয়ে আমরা যদি কারোর ঝুঁকি আছে বলে মনে করি, তাহলে সে গিয়ে অন্তত কাউন্সেলিং এবং রক্ত পরীক্ষার সুযোগটা নিন, যেটা আমাদের সম্পূর্ণ বিনামূল্যে করা হয়, কোনো পয়সা লাগে না। এবং আপনার এইচআইভি স্ট্যাটাস বা আপনার সিফিলিস স্ট্যাটাস যেটাই ধরা পড়ুক না কেন, সেটা কিন্তু আপনি ছাড়া, আপনার কনসেন্ট না নিয়ে কাউকে কখনো জানানো হয় না। শুধুমাত্র যদি মনে করা হয় যে আপনার চিকিৎসার প্রয়োজন আছে এবং চিকিৎসকের সঙ্গে বা যে ধরনের চিকিৎসার সঙ্গে যোগাযোগ করালে আপনার সুবিধা হতে পারে, অর্থাৎ এইচআইভির জন্য যেরকম অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ক্লিনিক, ART সেন্টার যেটাকে আমরা বলছি, আমাদের 19টা এই মুহূর্তে আছে, বিভিন্ন মেডিকেল কলেজ ছাড়াও কিছু জেলা হাসপাতাল এবং কিছু নির্দিষ্ট হাসপাতাল এটা আছে, তো আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আপনাদের ARTর জন্য। আর আমি প্রথমেই বললাম যে সিফিলিস বা অন্যান্য যৌন সংক্রমণ বা যৌনাঙ্গের সংক্রমণ যদি হয়ে থাকে, তাহলে আমরা STI ক্লিনিকে যাব, রক্ত পরীক্ষার জন্য আমরা ICTC-তে যাব। মূলত HIV নিয়ে আমরা এইটুকু জানলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার কথা এই কারণে বললাম যে এই যে যারা আজকের ছাত্রছাত্রী বা ছাত্রীরা এখানে বেশি রয়েছেন, আমাদের তো অল্প বয়সে বিভিন্ন রকম ভাবনা চিন্তা তৈরি হয়, শারীরিক জায়গা তৈরি হয়, ভালো লাগা তৈরি হয়। বারবার বলছি, যার সঙ্গে যখনই আমাদের সেক্সুয়াল কন্ট্যাক্টে যেতে হোক না কেন, অবশ্যই কন্ডম ব্যবহার করব এবং নিজেকে সুরক্ষিত রাখব। আসলে আমরা তো নিজেকে ভালোবাসি, সুতরাং নিজেকে সুরক্ষিত রাখার দায়টা আমাদের। অন্য লোকটি হয়তো জানেনই না তার HIV আছেন কিনা, আছে কিনা আমি। সুতরাং নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আমরা নিজেদের জন্য কন্ডমের ব্যবহার করব, ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করব, লাইসেন্সড গভর্নমেন্ট লাইসেন্সড ব্লাড ব্যাংক থেকে রক্ত নেব, আর যদি আমরা প্রেগনেন্ট হই বা গর্ভবতী হই, আমাদের বাচ্চাকে প্রথমত গর্ভাবস্থা আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি করানোর কথা আমরা বারবার বলছি, অর্থাৎ কিনা বাড়িতে প্রসব না করে কোনো প্রাতিষ্ঠানিক প্রসবের কথা যেরকম বলছি, এবং এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু আমাদের HIV টেস্টের ব্যবস্থা আছে, এবং আমার ভবিষ্যৎ শিশুকে নিরাপত্তা দেওয়ারও ব্যবস্থা নেওয়া হয়। আজকে আমার তরফ থেকে এইটুকু, আমার মনে হয় বাকি বক্তারাও রয়েছেন,
আমি আছি সঙ্গে, যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই আলোচনাটা চলুক, চলতে চলতে শেষের দিকে একটা সময় আসবে যখন আমরা একটা ওপেন হাউস ডিসকাশনের মতো নিজেরা প্রশ্ন থাকলে করব, যদি কোনো প্রশ্ন থাকে তখন উত্তর দেব। ধন্যবাদ। ধন্যবাদ জগদীশ জানা মহাশয়কে। এখন আমাদের এই সকল বিষয় নিয়ে বলবার জন্য অনুরোধ করছি ডক্টর সুমন গাঙ্গুলী মহাশয়কে। সৌভিক ঘোষ বাবু কোনো কিছু বলছেন আপনি? ডক্টর সুমন গাঙ্গুলী মহাশয় উনি জয়েন করবেন। ঠিক আছে, পরে আমরা সেশনটাকে শুরু করতে পারি, ডিসকাশনটা যেগুলো, তারপরে উনি তাহলে এই পরবর্তী আমাদের বক্তা হিসাবে আমাদের উপস্থাপন করবেন। আমাদের মধ্যে আছেন সৌভিক ঘোষ মহাশয়, স্টেট প্রোগ্রাম স্পেশালিস্ট ফ্রম সাথী অর্গানাইজেশন। আমি সৌভিক ঘোষ মহাশয়কে বলবার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ মিস্টার পোদ্দার। আমি সৌভিক, আমি সাথী বলে একটি সংস্থার তরফ থেকে এখানে এসেছি, এবং এই যে সপ্তাহটা ভীষণ একটা বিশেষ সপ্তাহ। অ্যাকচুয়ালি আমার কোনো বক্তব্য সেরমভাবে নেই, আজকে সেশনটার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা আমাদের স্টুডেন্টদের জন্য, আমাদের যে গার্লস স্টুডেন্টসরা রয়েছে তোমাদের জন্য আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশন বানিয়েছি। আর এটা কোনো ট্রেনিং বা সেশন বা কোনো পরীক্ষা নয়, এটা আলোচনা। আমরা গল্পের মাধ্যমে এইচআইভির ব্যাপারে আরও কিছু জিনিস জানবো যেটা আমাদের লাইফে আমাদের এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। তো সেটা প্রাককালে কেন আমরা এটা এখন অর্গানাইজ করলাম যেটা মিস্টার পোদ্দারও বলছিলেন, সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। জগদীশ স্যারও বলছিলেন যে মায়ের থেকে শিশুর এইচআইভি সংক্রমণ প্রতিরোধের একটা আলাদা একটা অঙ্গীকারবদ্ধ লড়াই চলছে, মানে এটা একটা গোল হিসাবে, গোলটাকে অ্যাচিভ করার জন্য আমাদের দেশ ভারতবর্ষ মানে চুক্তিবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ। তো এই গোলটা হচ্ছে ইএমটিসিটি গোল। ইএমটিসিটির ফুল ফর্ম হচ্ছে এলিমিনেশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন অফ এইচআইভি অ্যান্ড সিফিলিস, মায়ের থেকে শিশুর এইচআইভি এবং সিফিলিস সংক্রমণ প্রতিরোধ করার লড়াই। এবং এইটাতে এই এই স্পেশালি একটা মোড অফ ট্রান্সমিশন এমন যেখানে আমরা যদি প্রপার ট্রিটমেন্ট সার্ভিস মাকে এবং বাচ্চাকে প্রোভাইড করতে পারি, দিতে পারি সময় মতন, তাহলে সংক্রমিত মায়ের থেকে এইচআইভি নেগেটিভ বাচ্চা পাওয়া যেতে পারে। এবং সেটা যদি সর্বাঙ্গীনভাবে সম্ভব হয় তাহলে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের শরীরে এইচআইভি থাকবে না, তারা এইচআইভি নিয়ে জন্মগ্রহণ করবে না, তাহলে কিন্তু আমরা একটা এইচআইভি মুক্ত নেক্সট জেনারেশন পেতে পারি। তাহলে এই কাজটার মধ্যে একটা বিশাল বড় সম্ভাবনা আছে। বছরের প্রতিটা দিনই আমরা এই কাজ করছি, কিন্তু একটা সপ্তাহ সেই সাহসী পজিটিভ মায়েদের আমরা ডেডিকেট করে সারা জেলায় সারা রাজ্যে নানান ধরনের অনুষ্ঠান করছি, এবং পশ্চিমবঙ্গে একমাত্র এই ইএমটিসিটি উইকটা সেলিব্রেট অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড এইডস ডের মতন অথবা টিবি ডের মতন, একটা উইক লং অবজারভেশন হয় যারই অন্তর্গত আমাদের এই অনুষ্ঠানটা। এবং এই এই প্রোগ্রামের সব থেকে ইম্পর্টেন্ট পপুলেশন হচ্ছেন আমাদের ইয়াং মেয়েরা, অ্যাডোলেসেন্ট এবং ইয়াং পপুলেশন ছেলেমেয়েরা, এরা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকেই আন্ডারস্ট্যান্ডিং এইচআইভি প্রিভেনশন এবং জানাটা শুরু হয়, এবং সেই জানাটা যত ভালো হবে ততই আগামী প্রজন্মকে সুরক্ষিত করবে। এবং আমরা জানি যে একজন ইয়ুথ পার্সন, একজন ইয়াং মেয়ে বা একজন ইয়াং ছেলে বা অ্যাডোলেসেন্ট যখন বেরিয়ে গিয়ে বাকিদের সঙ্গে কথা বলেন, সেটা আরো অনেক জায়গায় তোমরা পৌঁছে যেতে পারো। আমি তোমাদের তুমি বলে ডাকছি, আমার ছোট ভাই বোনেদের মতন তোমরা। তো সেই জায়গাটা আমাদের কাছে ভীষণ বড় ইম্পর্টেন্ট একটা জায়গা। তো আমরা এই কাজটা করছি, একলা আমরা পারবো না, সাথীর পক্ষে এই কাজটা একলা সম্ভব নয়। আর সাথীর এটা আলাদা করে গোল নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গোল। তো সাথী এই কাজটা ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি, মানে সরকারিভাবে এইচআইভির কাজ কার্যকলাপের জন্য ভারপ্রাপ্ত যে সরকারি প্রচেষ্টা সংস্থা সেই স্যাক্স, তাদের সঙ্গে আমরা এই কাজটা করছি জয়েন্টলি। এবং এই টোটাল ইএমটিসিটি প্রোগ্রাম, ইএমটিসিটি উইক এবং আজকের অনুষ্ঠানটা, এই সব কিছুই আমাদের জয়েন্ট ভেঞ্চার, আমরা একসাথে এই কাজটা করছি। কারণ রাজ্যের লক্ষ্য সাথীর লক্ষ্য, আমাদের রাষ্ট্রের লক্ষ্য সাথীর লক্ষ্য। এই বলে আমি আমাদের এই ছোট্ট একটা প্রেজেন্টেশন শেয়ার করছি, আশা করি এটাতে আমরা একটা আলোচনা। আমার একটাই রিকোয়েস্ট আমাদের, আচ্ছা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে?
মিস্টার বোদার থ্যাংক ইউ স্যার আমাদের সকলকে একটাই রিকোয়েস্ট আমাদের ভাই বোনেদের যে তোমরা নির্দ্বিধায় বন্ধুর মতন প্রথমত আমাকে স্যার বলে ডাকবে না আমি সৌভিক দা দ্বিতীয়ত আমার সাথে আমার পুরো সাথী টিম রয়েছেন ডক্টর নিবেদিতা পুরোহিত উনি একজন ডাক্তার ওনার যথেষ্ট ডাক্তারি জ্ঞান এই বিষয়টা নিয়ে রয়েছে যদি কিছু জানতে চাও উনি রয়েছেন আমাদের সাথী অধিকারী রয়েছেন প্রোগ্রাম অফিসার উনি ওইখানেই কাজ করেন আমাদের ফিল্ড কোঅর্ডিনেটর ফিল্ডে মায়েদের সঙ্গে ডিরেক্টলি কাজ করেন সুমিতা পাল উনিও রয়েছেন দিদি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্যাক্সের টিম রয়েছেন আর সাথীর ডিরেক্টর এবং ডিরেক্টর লেভেলের দুজন অফিসিয়ালও রয়েছেন অর্পণ বোস এবং শুভজিৎ পাকিরা তো এই বড় একটা টিম আমাদের রয়েছেন এখানে তো তোমাদের যখন যা মনে হবে প্রশ্ন করো আর আমার সেশনটা কিন্তু গল্পের মতন সুতরাং আমি আশা করব যে তোমাদের সকলে আনমিউট করে আমাকে কিছু উত্তর দেবে আমি কোনো প্রশ্নপত্র রাখছি না এটা মতামত আমরা প্রত্যেকে বড় হয়েছি আমাদের নিজস্ব মতামত আছে চলো আমরা আজকে একে অপরের মতামতটা শেয়ার করব কেউ ঠিক কেউ ভুল নয় প্রত্যেকে নিজস্ব মত থাকতে পারে ফার্স্ট লাইনে যাচ্ছি আমার কিছু জিনিস জানার আছে তোমাদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন আমি করব তোমাদের একটু মতটা সেই বিষয়ে জানতে চাইছি তোমরা আনমিউট করে নিজের মতটা প্রকাশ করো এবং তারপরে মিউট হয়ে যেতে পারো আমার প্রথম জানার জায়গাটা দুজন ভালোবাসার মানুষ বিয়ে করতে চলেছে বিয়ের আগে তাদের এইচআইভি টেস্ট করাটা বা সিফিলিস টেস্ট করাটা ক্ষেত্রে মানে প্রি ম্যারিটাল যে এইচআইভি এবং সিফিলিস টেস্ট সেই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা যারা রয়েছে তোমরা তোমাদের মতন তোমাদের মত বলতে পারবে আমাদের স্টুডেন্ট বন্ধুদের রিকোয়েস্ট করছি এই প্রথম প্রশ্নটাতে তোমাদের কি বক্তব্য তোমরা যদি বলতে পারো মিস্টার পোদ্দার স্টুডেন্টসরা কি আনমিউট করতে পারবে হ্যাঁ তো একটু সকলকে যদি একটু রিকোয়েস্ট করেন যদি কেউ তাদের মতটা বলতে পারে বিবাহ পূর্ববর্তী এইচআইভি রক্ত পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের কি মত স্যার যেটা জিজ্ঞেস করলেন সেই বিষয়ে আমি অনুরোধ করছি আমাদের স্টুডেন্ট বা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করার জন্য জোরে বলো জোরে আমি যে কজনকে স্ক্রিনে দেখতে পাচ্ছি পায়েল রয়েছে অর্পিতা আমি দুজন স্টুডেন্টকে এখানে দেখতে পাচ্ছি তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা বলতে পারো রুমান রয়েছে আর কেউ বলতে চাইবে রুমার মতন কেউ আছে বলতে পারবে নিজেদের মত বলো আমরা কেউ ঠিক কেউ ভুল নই আমার নেক্সট প্রশ্ন আচ্ছা ভাবো একবার জাস্ট ভাবো যে তোমার পার্টনার হাজবেন্ড বা ওয়াইফ বা পার্টনার ধরা পড়লো এইচআইভি পজিটিভ হ্যাঁ এই পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ বলো বলছিলাম এইচআইভি মানে আক্রান্ত হওয়ার সাথে মানে আমাদের ডেইলি ডায়েটের কোনো ভূমিকা আছে হ্যাঁ ডেইলি ডায়েটের ভূমিকা তো শোনো তোমার প্রশ্নটাকে আমি একটু রাখছি নিশ্চয়ই এটার উত্তর তুমি পাবে কেমন আপাতত তোমার যদি এই বিষয়টা নিয়ে কোনো কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই বলতে পারো নির্দ্বিধা একদম মনের দ্বিধা দূর করে আমাদের সঙ্গে তোমার প্রশ্নই মনে রাখবো আমি উত্তর ডেফিনেটলি দেব তুমি এই জায়গাটায় দেখো যে এই দুটো প্রশ্ন যেটা আমি বললাম এখন তোমার যদি কোনো বক্তব্য থাকে তুমি মনের বক্তব্য রাখতে পারো এখানে
এই বিয়ের আগে এইচআইভি রক্ত পরীক্ষা করা কি প্রয়োজন বলো নাকি প্রয়োজন নয় তোমার যা ইচ্ছে মনে হতে পারে প্রয়োজন তো অবশ্যই আচ্ছা তোমার মনে হচ্ছে প্রয়োজন ঠিক আছে একদম ওয়েল অ্যাকসেপ্টেড আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে তোমার পার্টনার ধরে নাও ভেবে নিচ্ছি জাস্ট থট আমাদের কারোর একজনের পার্টনার আমরা জানতে পারলাম যে সে এইচআইভি পজিটিভ পার্টনার মানে আমার সঙ্গী জীবন সঙ্গী আমার অ্যাটিটিউড এবং আমার ফার্দার ফিউচার প্ল্যানটা কি হবে জাস্ট চোখ বন্ধ করে ভেবে তোমরা যদি বলতে পারো তোমরা কি নিজেদের কি ফিল করছো ওই জায়গাটায় আজকের সেশনে কিন্তু লজ্জা পেলে চলবে না আজকে কিন্তু অনেক স্যারেরা রয়েছেন ওরা কিন্তু ওরা কিন্তু খুব উদ্গ্রীব তোমাদের পার্টিসিপেশনের জন্য আর আমাদের এই সেশনটা এটা কিন্তু একদম আড্ডার মতন হবে এটা একদম আমরা চাইছি না যে ক্লাসের একটা লেকচারের মতন আমরা গল্প করব তো কেউ একজন বলো আনমিউট করে যে কোনো একজন স্যার এমনি তো মানে কি বলে মানে বিবাহের আগে লাইফ পার্টনার করার আগে তো চেক করে নিতে হবে মানে চেক করতে হবে এইচআইভি তারপর হচ্ছে যদি যদি দেখা যায় যে আছে তাহলে ওটার চিকিৎসা করতে হবে আর তার সঙ্গে মানে কি বলে মানে অসুস্থ হবে মানে যৌন মিলন করা যাবে না খুব সহজ ভাবে খুব ভালো কথা তুমি বললে তোমার নাম কি মফসনা বেগম স্যার খুব সুন্দর ভাবে সরল ভাবে ভালো কথা বলেছো নবসেনা তুমি একটু নেক্সট প্রশ্নটার একটু উত্তর বলো না যদি তুমি জানতে পারো যে তোমার জীবন সঙ্গী এইচআইভি আক্রান্ত যদি আমি জাস্ট গল্পের ছলে বলছি তাহলে তোমার কি রিয়াকশন হবে তোমার কি চিন্তাধারা হবে মানে ওই রোগটাকে তো ভালো করা যায় না নাকি মানে এইচআইভি হচ্ছে ওর চিকিৎসা করতে হবে আর হচ্ছে মানে ইয়ে করতে হবে পাশে থাকতে হবে তা বলে যে ছেড়ে দেবো সেটা না আর আর হচ্ছে মানে কি বলে যে যে যৌন মিলন সেটা হচ্ছে মানে সুরক্ষিতভাবে করতে হবে কন্ডোম ইউজ করতে হবে নাসিমা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভাবে বলার জন্য নাসিমার জন্য একটা হাততালি হয়ে যাক বাকিদের একটু আনমিউট করে নাসিমাকে একটু ওয়েলকাম করে দাও ভেরি গুড ওয়েল ট্রাই নাসিমা খুব ভালো আমার নেক্সট প্রশ্ন ধরে নাও তুমি একটি বাচ্চাকে অ্যাডপ্ট করেছো দত্তক নিয়েছো এবং বাচ্চাটির 18 মাস পরের কোনো একটা কোনো কারণে হয়তো ওর শরীরটা ভালো যাচ্ছে না তোমরা তার কিছু রক্ত পরীক্ষা করিয়েছো এবং জানতে পারলে বাচ্চাটির এইচআইভি শরীরে রয়েছে এই অবস্থায় তুমি কি করবে এবং বাচ্চাটিকে নিয়ে তোমার কি প্ল্যান স্যার বাচ্চাটির মানে হচ্ছে পাশে থাকতে হবে বাচ্চাটি হয়েছে মানে বাচ্চাটিকে এবার দূরে ছেড়ে দেবো সেটা না মানে ওর হচ্ছে চিকিৎসার মানে ব্যবস্থা করতে হবে এগুলোই আরে বাহ খুব ভালো খুব ভালো আর কেউ এটা নিয়ে বলবে জাস্ট একবার ভাবোই না তোমার ঘরে যে বাচ্চাটা তুমি অ্যাডপ্ট করেছো সেই বাচ্চাটির শরীরে এইচআইভি ধরা পড়েছে এটার কোনো ঠিক ভুল নেই তুমি মা হিসাবে তুমি কি সিদ্ধান্ত নেবে প্যারেন্ট হিসাবে কি সিদ্ধান্ত নেবে তোমরা যদি একটু বলতে পারো নাসিমা থ্যাংক ইউ সো মাচ তোমার রেসপন্সের জন্য হ্যাঁ বলো সারানোর ব্যবস্থা করতে হবে আচ্ছা আমরা সারানোর জায়গাটা নিয়ে পরে কথা বলবো বাট তুমি যে বলেছো বাচ্চাটিকে ছাড়া যাবে না তুমি তাকে পাশে থাকবে তার তাকে ছেড়ে দিতে পারবে না সেটাকে আমি সম্পূর্ণ জানি কারণ আমাদের বলে দিয়েছি তো যে হচ্ছে আমাদের মানে হচ্ছে রোগীর সঙ্গে লড়তে হবে রোগীর সঙ্গে না তো বাচ্চাটার সঙ্গে মানে ওকে দূরে দিয়ে বা ওর ওটা হয়েছে ওর সঙ্গে থাকা যাবে না এগুলো তো ভুল কিনা তো আমাদের রোগটা সম্বন্ধে ইয়ে করতে হবে যে যেন না হয় বা ভালো হয় এমন বাহ খুব সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ নাসিমা প্রসঙ্গত একটা মন থেকে তুমি উত্তর দিয়েছো কোনো ঠিক ভুল বলে কিছু হয় না এই বিষয়েতে আমি আমার মতটা প্রকাশ করছি আর কেউ মত প্রকাশ করতে চাও তাহলে আমি নেক্সট পরবর্তী প্রশ্নে যাব তুমি তো অনেক কিছু বলে বাকি লোকের কাছে বলে হ্যাঁ স্যার মানে বুঝতে পারলাম
স্যার বলছি যে হচ্ছে যদি মানে শিশু যদি মানে এইচআইভি মানে ভাইরাসে যদি আক্রান্ত হয় তাহলে তাকে কিন্তু ছেড়ে দেওয়াটা কখনো ঠিক না, কারণ তার মানে ব্যবস্থা নিতে হবে কিভাবে চিকিৎসা করে এটাকে ভালো করা যায় বা এটাতে এটা থেকে কতটা মানে কতটা সতর্ক হওয়া যায় এইদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু তাহলে এরকম না যে আমরা শিশুটাকে দূরে ফেলে দিব বা তাকে দূরে রাখবো, এরকমটা করলে কিন্তু হবে না। খুব ভালো, খুব ভালো। তোমার নাম? স্কুলে পড়াচ্ছো এবং সেই ক্লাসে একটি এইচআইভি পজিটিভ বাচ্চা অ্যাডমিশন নিয়েছে, তো তুমি কিভাবে তাকে তোমার তোমার নিজের কি অ্যাকসেপ্টেন্স লেভেল হবে নাম্বার ওয়ান, আর তারপরে তুমি কিভাবে তাকে স্কুলে অ্যাকসেপ্ট করাবে, তোমার কি অ্যাটিটিউড হবে, কেউ বলতে পারবে? স্যার হ্যাঁ বলো। স্যার ওকে মানে বলবো যে সরকারিভাবে হচ্ছে মানে ওর বাবা মা যেন ইয়ে করে ওর মানে চিকিৎসা করানো সতর্কতা, আর হচ্ছে এই রোগটা তো কখনো মানে ছোঁয়াচে না যে ওই বাচ্চাটা যদি অন্য কোনো বাচ্চার সঙ্গে ইয়ে করে তাহলে তো হবে না, তাহলে ওর থেকে অন্য বাচ্চাদের যদি দূরে রাখে তাহলে সে আরো মানসিক ভাবে ভেঙে পড়বে। তো অমর নগর তার পাশে থাকাই ভালো, কারণ বাচ্চারা তাহলে তো ও ছোট বাচ্চা ও কিছু বুঝবে না, ওর থেকে যদি আর আলাদা করে দিই বাচ্চাগুলোকে তো ও তো আরো ইয়ে হয়ে যাবে। তো ওর গার্জিয়ানকে ইয়ে করতে হবে আগে, মানে চিকিৎসা ও সতর্কতা নেওয়া উচিত। আর এটা তো ছোঁয়াচে বা খেলাধুলা করলে বা ওর সঙ্গে আলিঙ্গন করলে বা হাত ধরলে এগুলো তো কিছু হবে না, তো ওর সঙ্গে মেশা যেতে পারে। অসাধারণ, অসাধারণ। টিচার হিসেবে তুমি যা যা ভেবেছো যা যা প্ল্যান করলে সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সেটা যদি করা যায়, বাকি পেরেন্টসদের সঙ্গে কথা বলা, টিচারদের সঙ্গে কথা বলা, প্রিন্সিপালের সঙ্গে কথা বলা, তাকে একটা সুস্থ স্বাভাবিক স্টিগমা ডিসক্রিমিনেশন ফ্রি একটা পরিবেশ দেওয়া স্কুলে, সেই দায়িত্বটা পালন করা যায়। আমি মনে করি একজন টিচার হিসেবে আমি একটা মানে পারফেক্ট একটা গাইড করতে পারবো টিচার হিসেবে, সে এই জায়গায় পড়ছে আর সেই বাচ্চাটা তার সাথে তার আজকে বন্ধু বান্ধব গুলো থাকবে তাদেরও তাদেরও মানে এই ব্যাপারে সচেতন করতে পারবো। খুব ভালো। তোমার নামটা? উশশী ভট্টাচার্য। উশশী খুব ভালো বলেছে। একজন স্কুলের গল্পের সঙ্গে যুক্ত অনির্বাণ ক্লাস 9 বছর বয়স, তার মা বাবা মারা গেছে, সে অরফ্যান। তার দিদার সঙ্গে অনির্বাণ থাকে, ভীষণ পুয়ার ফিনান্সিয়াল একটা কন্ডিশনে এবং একটা স্কুলেও পড়ছে যেখানে সেখানে সব বাকি স্টুডেন্টসরা ওর সঙ্গে মিশতে চায় না এবং টিচাররাও সেটা নিয়ে কোনো রকম বিশেষ কোনো কথাবার্তা বলে ওঠেনি। অনির্বাণ কোথায় একটা সবাই জানে যে অনির্বাণের মা বাবা আক্রান্ত হয়ে মারা গেছে এবং অনির্বাণও অ্যাকচুয়ালি এইচআইভি সংক্রমিত। এই পরিস্থিতিতে অনির্বাণ একটা খুব বাজে একটা খুব নেগেটিভ একটা পরিবেশের মধ্যে বড় হচ্ছে এক ঘরে হয়ে স্কুলে। আমার একটা প্রশ্ন তোমাদেরকে জানা দিচ্ছে, চিকিৎসায় আছে স্কুলে ওকে ভালো রাখার জন্য তোমরা কি করতে পারো? ওর সঙ্গে মানে হচ্ছে মিশতে হবে, ওকে বোঝাতে হবে যে না হলে ও যদি না বোঝে তাহলে ওর সঙ্গে যদি আমরা না মানে হচ্ছে মিশি তাহলে ও আরো একাকি ফিল করবে, তখন ও তো আরো মানে মানসিক রোগে ভুগে পড়বে। মানে ওর দিদার সঙ্গে কথা বলা এবং ওর সাথে কথা বলা যাতে ওর মনটা ভালো থাকে, একটা চাইল্ড কাউন্সিলর যদি প্রয়োজন হয়। আর উশশী যেটা কিছুক্ষণ আগে বললো যে যে স্কুলের বাকি স্টুডেন্টদের মা বাবার সাথে এবং টিচারদের সঙ্গে কথা বলা সেটাও কিন্তু খুব প্রয়োজন, যাতে তারা ওকে বৈষম্য ব্যবহার না করে ওকে আপন করে নেয়, সেই জায়গাটা খুব প্রয়োজন। একটা অ্যাওয়ারনেস একটা অ্যাডভোকেসি স্কুল লেভেলে করা খুব প্রয়োজন।
আচ্ছা একটা কথা আমাকে বলতে পারবে, অনির্বাণের মা বাবা যদি এমন কি করতে পারতো যেটা করলে অনির্বাণ হয়তো আজকে মাতৃহারা পিতৃহারা হতো না এবং অনির্বাণের শরীরেও এইচআইভি থাকতো না? যখন অনির্বাণ মাতৃগর্ভে ছিল তখন ওকে মানে প্রপারলি যদি ট্রিটমেন্ট করা হতো তাহলে মানে ও এইচআইভিটা ওভাবে আসতে নাও পারতো। একদম ঠিক, গর্ভাবস্থায় যদি সমস্ত সার্ভিস গুলো ঠিক ঠিক করে অনির্বাণের মাকে দেওয়া হতো, আমরা জানি না কি হয়েছে, আমরা আন্দাজে বলছি, এবং অনির্বাণের মা বাবা দুজনেই যদি এইচআইভির ওষুধ ঠিক ঠিক করে নিজেরাও খেতেন তাহলে তারাও বেঁচে থাকতেন, সুস্থ থাকতেন এবং অনির্বাণও রোগমুক্ত হতো, ওদের পরিবারটা ভেসে যেত। আমি নেক্সট গল্পে যাচ্ছি, কেমন? রাজা, রাজা ফার্স্ট ইয়ারে পড়ে, একজন স্টুডেন্ট, ভীষণ ডাকাবো, কিন্তু রাজার কিন্তু লাইফস্টাইলটা একটু গন্ডগোলের, নেশা করে, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, এবং হোস্টেলেই ছোটবেলা থেকে বড় হয়েছে, বাড়ির সঙ্গে সেরকম ওর কানেকশন নেই, একটা আনরেস্ট্রিক্টেড লাইফ। রাজার খুব গুটি কয়েক বন্ধু, তার মধ্যে একটি বন্ধু হলো মহেশ, খুব ক্লোজ। কয়েক মাস ধরে রাজা খুব ভুগছে, ক্রনিক একটা ফিভার জ্বর ফর হচ্ছে, গা হাত পায়ে কিছু র্যাশ হচ্ছে, চলে যাচ্ছে, কাশছে ও সর্দি কাশি লেগেই থাকছে, এবং রাজা নিজেই সেলফ মেডিকেশন করছে, আর করছে নাকি তাও আমরা জানি না, কিন্তু আবার সেটা রেকারিং ফিরে আসছে ইনফেকশনটা, বারবার এটা হতে থাকছে। আচ্ছা, এই পরিস্থিতিতে তার উপর রাজা তো কথা শোনার পাত্র নয়, তো তোমরা একটু বলতে পারবে রাজাকে কিভাবে কনভিন্স করা যেতে পারে, রাজি করানো যেতে পারে ডাক্তারের কাছে যাওয়ার জন্য? তোমরা কিভাবে মহেশকে হেল্প করতে পারবে বা রাজাকে হেল্প করতে পারবে? ভেবেই নাও যে চোখ বন্ধ করে তোমাদের কলেজে যদি এরকম কিছু একটা ঘটছে কি করতে? আচ্ছা, আমার গলা শোনা যাচ্ছে তো? স্যার ঠিক মতো শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার বলছি, এবার ঠিক আছে? হ্যাঁ, তো রাজার জন্য তোমরা কি করবে, কি বললে রাজা রাজি হবে ডাক্তারের কাছে যেতে? তো রাজার গল্পে আবার ফিরে আসছি, কেউ বলতে পারবে এই পরিস্থিতিতে রাজাকে তোমরা কিভাবে হেল্প করবে? রাজাকে মানে রাজাকে অন্তত এই যে ওর যে সিচুয়েশনটা তার যে খারাপ প্রভাব তাকে ওই খারাপ প্রভাবটাকে বোঝাতে হবে। খারাপ প্রভাবটা বোঝালে ওর মধ্যে একটা মানে একটা ফিলিং আসবে যে না আমাকে ঠিক হতে হবে, তাহলে আশা করি ও ডাক্তারের কাছে যেতে রাজি হতে পারবে। একদম, মানে ওকে কাউন্সিলিং করতে হবে, ওকে প্রোস এন্ড কনসটা বোঝাতে হবে, অ্যাডভান্টেজটা বোঝাতে হবে যে ওর চিকিৎসা বা ডাক্তারের কাছে যাওয়াটা কতটা জরুরি। একদম ঠিক বলেছো। আচ্ছা, তোমাদের এই রাজার এই সিমটমসটা দেখে, রাজার এই পরিস্থিতিটা দেখে, বারবার একই রোগ ফিরে আসছে, ওষুধে সারছে না, তোমাদের কি মনে হয় কোন রক্ত পরীক্ষাটা করাটা প্রয়োজন? মানে আমরা তো ডাক্তার নই, ডাক্তারই সব ডিসাইড করবেন, তোমাদের কি মনে হয়? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, আমার একটু মাঝে মধ্যে নেটের ইস্যুস হচ্ছে তো ভীষণ আটকে আটকে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি এবার। হ্যাঁ, তো রাজার জন্য তোমার মনে হয় কি রক্ত পরীক্ষা প্রয়োজন, এই যে রেকারিং একটা সমস্যা হচ্ছে ওর? তো রাজার কোন রক্ত পরীক্ষা করাটা অত্যন্ত প্রয়োজন বলে মনে হচ্ছে এই পরিস্থিতিতে? আই গেস নেটওয়ার্কের একটা ভীষণ বড় সমস্যা চলছে স্যার। ব্যাপারটা হচ্ছে ওর বডিতে অ্যান্টিজেন অ্যান্টিবডি মানে টেস্টটা মানে করানো দরকার, কারণ
সরকারি ভাবে কোথায় যাবে আমাদের এইচআইভি রক্ত পরীক্ষা হয় কোথায় কেউ কি বলতে পারবে তোমরা যেখানে জানো মানে যতটুকু জানো সেটা বলতে পারো আমাদের এইচআইভি রক্ত পরীক্ষা কোথায় হয় বলো কেউ একজন স্যার বলছিল এই দাদা বলে ডাকো আমাকে আমি স্যার নই হ্যাঁ বলো সরকারি হাসপাতালেই হবে একদম একদম ঠিক একদম ঠিক সেই সেন্টারটার নাম কেউ বলতে পারবে জাস্ট গিভ আ ট্রাই আচ্ছা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালেই তো হবে একদম ঠিক একদম ঠিক একদম ঠিক প্রতিটা সরকারি হাসপাতাল ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজ থাকলে সেখানে এই রক্ত পরীক্ষা ফ্রি অফ কস্ট হয় প্রতিটা ব্লক হাসপাতালে তোমার আইসিটিসি আছে সেখানেই রক্ত পরীক্ষা হয় এই আইসিটিসির পুরো শব্দটা হচ্ছে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার মানে এমন একটা জায়গা যেখানে কাউন্সিলিং করা হয় ক্লায়েন্টের এবং কাউন্সিলিং করে তাকে আশ্বস্ত করা হয় যে তার এই রক্ত পরীক্ষার কারণটা কি বোঝানো হয় যে সে যাতে ভীত না হয় তারপরে তার কনসেন্ট নেওয়া হয় নিয়ে তারপরে তাকে রক্তের স্যাম্পল নেওয়া হয় এবং রিপোর্টটা শুধুমাত্র ক্লায়েন্টের হাতে দেওয়া হয় নেগেটিভ আসলে কাউন্সিলিং করা হয় যে আগামী দিনে সে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারে আর পজিটিভ আসলে তাকে কাউন্সিলিং করা হয় মানসিকভাবে তৈরি করা হয় যে এটাই জীবনে শেষ নয় এইচআইভি নিয়ে সে সুস্থভাবে বাঁচতে পারে এবং তাকে চিকিৎসার সঙ্গে যুক্ত করে দেওয়া হয় জগদীশ স্যার এক্ষুনি বললেন যে চিকিৎসার জন্য এআরটি নিকটবর্তী এআরটি সেন্টারে তারা পাঠায় এবং এআরটি সেন্টারটাও থাকে তোমার সরকারি হাসপাতালে কেমন বোঝা গেল হ্যাঁ স্যার তাহলে তোমাদের কোনো বন্ধু বান্ধব কেউ যদি রক্ত পরীক্ষা করাতে চায় এইচআইভি তাকে কোথায় পাঠাবে স্যার সরকারি হাসপাতালে কোন ডিপার্টমেন্টে পাঠাবে আই স্যার আইসিটিসি আরে বাহ ভেরি নাইস খুব ভালো আইসিটিসি তে পাঠাবো এইচআইভি রক্ত পরীক্ষা সেন্টার স্যার আপনার কথাগুলো মাঝে মাঝে লাগছে আর আস্তে আস্তে শুনতে পাচ্ছি না এবার ঠিক আছে নেহাকে নিয়ে আচ্ছা নামগুলো কিন্তু বানানো কিন্তু ঘটনাগুলো সত্যি নেহা প্রেগনেন্ট হয়েছে প্রথমবার প্রেগনেন্ট হয়েছে বিয়ের পরে অন্যান্য রক্ত পরীক্ষার সঙ্গে এইচআইভির রক্ত পরীক্ষা হলো এবং সেখানে ধরা পড়লো নেহার শরীরে এইচআইভি ভাইরাস আছে জানার সাথে সাথে তো বাড়িতে তাণ্ডব শ্বশুর বাড়িতে হাজবেন্ডেরও এইচআইভি ধরা পড়েছে এবং ডাক্তার বলেছে যে হাজবেন্ডের নাকি বহুদিন ধরে এইচআইভি কারণ অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে গেছে তবুও শ্বশুর বাড়ির লোকেরা মানতে নারাজ তাদের বক্তব্য নেহাই নিশ্চয়ই বাইরে থেকে কিছু একটা নিয়ে এসছে ওদের ছেলেকে অসুস্থ করার জন্য বেচারি একলা মেয়ে গরিব বাড়ির মেয়ে সে এখানে একলা পড়ে রয়েছে কি করবে ওকে সমস্ত চিকিৎসা ব্যবস্থা বন্ধ ওকে এএনসি চেক আপ করার জন্য হাসপাতালে যেতে দিচ্ছে না আর এইচআইভি যে ওষুধ খাবে ওষুধ কিনতে যাবে নিতে যাবে সরকারি হাসপাতালে সেটাও যেতে দিচ্ছে না জানাজানি হওয়ার ভয়েতে আর তার সাথে সাথে ওদের মনে হচ্ছে যে নেহার আমার বৌমার এইচআইভি আছে তাহলে এই পরে যে বাচ্চাটা আসবে তারও কিছু একটা গন্ডগোল হবে অ্যাবর্শন করিয়ে দেওয়া ভালো বাচ্চাটা নষ্ট করে দেওয়া ভালো এই নিয়ে নেহাকে মানসিক চাপও দিচ্ছে চাপ দিয়ে যখন পারলো না নেহাকে রাজি করাতে ওরা নেহাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল এক কাপড়ে জাস্ট ভেবে দেখো পরিস্থিতিটা একটা বাচ্চা মেয়ে 23-24 বছর বয়স ওর এই পরিস্থিতিতে ও কি করবে প্রথম প্রশ্ন নেহার মাথায় জাগছে ও কি পারবে ও কি এই নিজে সুস্থ থাকতে পারবে ওর কি যে বাচ্চাটা আসছে সে কি সুস্থ থাকবে ওর এই প্রশ্নের উত্তর তোমরা কেউ দিতে পারবে নেহাকে স্যার
তোমাদের কি মনে হয়, নেহা সুস্থ থাকবে, নেহার বাচ্চা সুস্থ থাকবে? কেউ একজন যদি বলো। চিকিৎসা নিতে হবে সরকারি, অবশ্যই সুস্থ হয়ে যাবে। সরকারি পরিষেবা ভাববে নাকি চিকিৎসা ভাববে না এআরটির ওষুধ ভাববে, ওর তো এখন আস্তানা চাই, কি মনে ভাববে একদম? কিন্তু ও এখন কোথায় যাবে, ওকে তো বাড়ি থেকে বার করেছে, তুমি ওর জন্য ওর অধিকারের জন্য তুমি ওকে কি সাপোর্ট করতে পারো? নেহা ধরে নাও তোমার কাছে এসছে, দিদি দিদি আমাকে এরকম এরকম করেছে জানো, তুমি ওর জন্য তোমার কি মনে হয় কি কি করার উপায় আছে? তুমি বা তোমার বন্ধুদের ফ্যামিলিতে বোঝাতে হবে, ওর টাকা আশ্রয় দিতে হবে, ওর ফ্যামিলিকে বোঝাতে হবে যে এটা ওকে আশ্রয় দেওয়ার পর ফ্যামিলির কাছে যেতে হবে, ওর ফ্যামিলির কাছে গিয়ে সবকিছু বোঝাতে হবে, তারপর আমাদের কথা যদি বিশ্বাস না করে তাহলে কোনো আশা বা কোনো একটা কর্মীকে নিয়ে যায়, ওকে বাবা মানে ফ্যামিলিকে ভালোভাবে বোঝাতে হবে। আরে বাহ, খুব ভালো বলেছো, ওর শ্বশুর বাড়ির লোকজনকে বোঝাতে হবে, যদি আমাদের কথায় না বোঝে আমরা কোনো একজন স্বাস্থ্যকর্মীকে নিয়ে গিয়ে বোঝাবো, বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী কোনো ব্যক্তি যার কথায় ওরা মানতে পারে তাদের নিয়ে বোঝাবো, এবং শ্বশুর বাড়িতে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে নেহার মনের কথাটা বোঝার চেষ্টা করতে পারে তাকে আমরা ধরবো, তার থ্রুতে কথা বলবো, এবং ওর জন্য এটা সময় সাপেক্ষ, ওর জন্য একটা আশ্রয়, ওর বাপের বাড়ি অথবা অন্য কোনো একটা আশ্রয়ের ব্যবস্থা, বাপের বাড়ি থাকতে তো খুব ভালো, যদি সেটার কোনো সমস্যা থাকে তাহলে ওকে একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে যাতে ও সুরক্ষিত থাকে। একদম ঠিক বলেছ। আচ্ছা আমাদের বোঝানোর পরে যদি না বোঝে শ্বশুর বাড়ির লোক তাহলে কি করা যেতে পারে? খুব বদমাশি করছে ধরে নাও, এবার কি করবে? আমাদের কথা যদি না শোনে তাহলে আমাদের হচ্ছে ডক্টরকে নিয়ে, হয়তো কোনো আমাদের যদি কোনো ডক্টর থাকে সেই ডক্টরকে তার কাছে নিয়ে যেতে হবে, নিয়ে যে সবকিছু বিষয়গুলো ওকে বলতে হবে, বোঝাতে হবে। আচ্ছা ধরে নাও কারোর কথা শুনছে না, ওরা বলছে আমি ঢুকতে দেবো না, তো ঢুকতে দেবোই না, না ডাক্তার না নার্স না তোমাদের কথা, তাহলে কি করবে? তাহলে পুলিশের কাছে ব্যবস্থা নিতে হবে। একদম, একটা কথা ভেবে দেখো, একজন মহিলাকে গর্ভাবস্থায় কোনো কারণ ছাড়া একটা রোগের বাহানায় তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, যে কোনো জায়গায় একটা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে, হ্যাঁ কি না? একদম, এটার ক্ষেত্রে তো নেহার নেহার ফোর্টে যথেষ্ট বড় একটা সাপোর্ট রয়েছে। দ্বিতীয়ত আমাদের দেশে কিন্তু এইচআইভি সংক্রমিত এবং এইচআইভি আফেক্টেড ব্যক্তিদের জন্য একটা বিশেষ মানে তাদের অধিকার সংরক্ষণের জন্য এইচআইভি বিল পাস হয়েছে, তাদের যদি কোনো অধিকার খর্ব করা হয় সেটা আইনত দণ্ডনীয় অপরাধ, আইনি ব্যবস্থা নেওয়া হবে তার জন্য। সেই কারণে নেহাকে এইচআইভির কারণে ওর বাড়ি থেকে ওর সবকিছু থেকে বার করে দেওয়া যাবে না, সেটা অপরাধ, এবং সেই জায়গায় আমরা লড়াই করতেই পারি, আইনি সাহায্য নিতেই পারি। কেমন? তোমরা ডিস্ট্রিক্ট লেভেলে ডালসার কথা শুনেছো? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ডালসার কথা শুনেছো? ডিস্ট্রিক্ট লিগাল এইড সার্ভিসেস। না স্যার। এটা হচ্ছে প্রতিটা জেলায় ডিস্ট্রিক্ট লিগাল এইড সার্ভিসেস থাকে, সরকারিভাবে একটা লিগাল সাপোর্ট দেওয়ার জন্য একটা সংগঠন আছে। এখানে অনেক অনেক অ্যাডভোকেট বা লয়ার থাকেন, আইনজীবী, যারা ফ্রি অফ কস্টে যে কোনো মানুষ যারা সরকারি পরিষেবায় কোনো আইনি ব্যবস্থার নিতে চাইছেন, আইনি সাহায্য নিতে চাইছেন, তাদেরকে সাহায্য করেন, এবং স্পেশালি মহিলাদের এবং এইচআইভি পজিটিভ মানুষদের জন্য এরা আরো বেশি এগিয়ে আছেন। অলওয়েজ মাথায় রাখবে যে আমাদের জেলাতে, আমার জেলাতে যদি এরকম কোনো ঘটনা ঘটে, খালি এইচআইভি নিয়ে না, এইচআইভি বাইরেও যদি কোনো মানুষের কোনো অধিকার লঙ্ঘন হচ্ছে, সে এটা নিয়ে আইনি ব্যবস্থা নিতে চাইছে, সে ডিস্ট্রিক্ট লিগাল এইড সার্ভিসের কাছে গিয়ে নিজের আর্জি জানাতে পারে। সুতরাং নেহাকেও আমরা সেখানে নিয়ে যেতে পারি, পারি কি? হ্যাঁ স্যার, অবশ্যই। একদম, এতক্ষণ তো আমি অনেক কথা বললাম এইটা নিয়ে, তোমাদের কোনো প্রশ্ন? এতক্ষণ যা যা গল্প বললাম তোমাদের অনির্বাণকে নিয়ে, রাজাকে নিয়ে, নেহাকে নিয়ে, কোনো প্রশ্ন বা কিছু আছে?
কোনো প্রশ্ন যা মনে হয় মনে যা আসছে প্রশ্ন করতে পারো, আমার আমাদের উইল বি হ্যাপি টু আনসার। একটা প্রশ্ন আমার মাথায় আছে কিন্তু ডায়েট, সেটা নিয়ে আমি এক্ষুনি কথা বলবো। আচ্ছা তাহলে আমি একটা কথা বলি যে নেহার আজকে গর্ভবতী এবং আজকে এইচআইভি পজিটিভ হয়েছে। আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমাদের কাজটা শুধুমাত্র মা গর্ভবতী হলে এবং তারা পজিটিভ হলেই নয়, আমাদের কাজটা হচ্ছে বয়স সন্ধি কাল থেকে, অ্যাডোলেসেন্ট এবং ইয়াং এজ পিরিয়ড থেকে, সেই বয়স থেকেই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যা আমরা যারা মেয়েরা তোমরা যারা রয়েছো আমাদের সাথে আজকে, আমরা যাতে এইচআইভিটাকে প্রিভেন্ট করতে পারি, এইচআইভি সংক্রমিত না হতে পারি আমরা, এটা আমাদের চেষ্টা থাকবে সব থেকে আগে, তাই না? তাই জন্য এইচআইভি যত জানবো যত ভালো বুঝবো যত নিজেদের সংক্রমণ থেকে দূরে রাখবো, এটা আমাদের প্রথম উদ্দেশ্য। যদি এইচআইভি সংক্রমণ আমাদের নাই হয় তাহলে এইচআইভি পিপিটিসিটি প্রোগ্রাম বা আমাদের বাচ্চার সংক্রমণের সম্ভাবনাও থাকছেই না। যদি সংক্রমিত কোনো মেয়ে হয়েও যায় চিন্তা তো কোনো কারণ নেই, চিকিৎসাতে তো সে সুস্থভাবে থাকতে পারে, কিওর হয় না কিন্তু ম্যানেজ হতে পারে ভাইরাসটা, সেরম পরিস্থিতিতে সে কোনোভাবে নিজের আনইনটেন্ডেড প্রেগনেন্সি মানে সে যদি গর্ভবতী না হতে চায় সে যাতে সেটা মাথায় রাখে, মানে সে যখনই কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যাবে যৌন আচরণ করবে সেক্ষেত্রে যাতে প্রোটেকশনটা কন্ডোমের ব্যবহার সঠিকভাবে করে, যদি সে গর্ভবতী না হতে চায় সেটা যাতে সে খেয়াল রাখে, আর গর্ভবতী যদি হয়ে যায় এবং সেটা যদি কন্টিনিউ করতে চায় একজন পজিটিভ প্রেগনেন্ট মহিলা, তাহলে তো আছেই তাদের জন্য সার্ভিসেস, তাদের সুস্থ এবং তাদের বাচ্চাকে এইচআইভি ফ্রি একটা জেনারেশন দেওয়ার জন্য। আচ্ছা আমাদের মধ্যে ডক্টর সুমন গাঙ্গুলি স্যার রয়েছেন, উনি পিপিটিসিটি কনসালটেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি। মিস্টার পোদ্দার, আমি অন বিহাফ অফ ইউ ইদার আপনি ওনাকে ওয়েলকাম করতে পারেন অথবা উনি রয়েছেন, হি ক্যান, উনি যদি কিছু বক্তব্য রাখতে চান তাহলে খুব আমাদের এনকারেজিং হবে, কারণ অনেক আমাদের স্টুডেন্টস রয়েছেন আজকে এই সেশনটাতে। তো ওভার টু ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ সৌভিক ঘোষ মহাশয়কে। আমি একটু পজ দিচ্ছি প্রেজেন্টেশনটাতে যেহেতু স্যার রয়েছেন, স্যারের বক্তব্যটা আমরা যদি শুনে নিই। এখন আমি এই সকল বিষয় নিয়ে বলবার জন্য অনুরোধ করছি ডক্টর সুমন গাঙ্গুলি মহাশয়কে। ডক্টর সুমন গাঙ্গুলি মহাশয় আপনার এই বিষয় নিয়ে বলার জন্য অনুরোধ করছি আপনাকে। সুমন সৌভিক ঘোষ মহাশয়, সুমন গাঙ্গুলি ডাক্তার ও আছেন লাইনে? আচ্ছা আমরা ততক্ষণ তাহলে সেশনটা কন্টিনিউ করছি, স্যারকে আমি জানিয়ে দিয়েছি, স্যার যখন নেট ইস্যুসটা থাকবে না উনি জয়েন করে নেবেন, উনি মানে উনি বক্তব্য নিজে রাখবেন। তো আমি যেটা বলছিলাম যে তাহলে এই প্রোগ্রামটাই এই মায়ের থেকে শিশুর সংক্রমণ প্রতিরোধের এইচআইভি সংক্রমণ প্রতিরোধের যে লড়াইটা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তোমাদের, জানো তো আজকে তোমাদের সঙ্গে যারা যারা রয়েছে আমাদের বন্ধুরা বা আমাদের বোনেরা রয়েছে তোমরা, কারণ অ্যাডোলেসেন্ট এবং এই ইয়াং এজটা আমরা যদি এই বয়স এই বয়সে আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারি এইচআইভি ইনফেকশনের হাত থেকে, আমরা যদি ওয়েল অ্যাওয়্যার হই এইচআইভি নিয়ে,
আমরা যদি ভীষণ রকম দৃঢ় প্রতিজ্ঞ হই যে 18 বছরের নিচে আমরা কোনো বৈবাহিক সম্পর্কের কথা ভাববো না, বরং আমরা আমাদের পড়াশোনা শেষ করব, তারপরে নিজেরা সেটেল হয়ে আমরা বৈবাহিক সম্পর্কে যাব, এই জায়গাটা যদি আমরা এনশিওর করতে পারি এবং আমরা যদি গর্ভধারণ করতে চাই তাহলে আমরা কখনোই সেটা 21 বছরের নিচে ভাববো না। যদি গর্ভধারণ করি তাহলে আমি মাথায় রাখবো যে এক প্রথমবার বাচ্চা হওয়ার পরে যদি দ্বিতীয় শিশু চাই তাহলে অ্যাটলিস্ট 3-5 বছরের একটা গ্যাপ যাতে থাকে, কারণ মায়েদেরও একটা অধিকার আছে নিজেদের শরীরকে ওই করার, রক্ষা সুরক্ষা মানে সুরক্ষিত রাখার। সেক্ষেত্রে দুটো প্রেগনেন্সির মধ্যে 3-5 বছরের অত্যন্ত প্রয়োজন। আর এর সাথে সাথে ফ্যামিলি প্ল্যানিং এর একটা ভালো ধারণা থাকা আমাদের প্রয়োজন, একটি কি দুটি শিশুর পরে আমরা যাতে ওই দুটো শিশুকেই বা একটি শিশুকেই ভালো করে বড় করতে পারি সেইটার জন্য ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলিং এবং ফ্যামিলি প্ল্যানিং হেলথ সার্ভিস নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। এই কয়েকটা বিষয় আমাদের যদি মাথায় থাকে তাহলে আমরা খুব ভালোভাবে আমাদের লাইফে এগিয়ে যেতে পারবো। এবং তোমরা যারা জেনেছো আজকে আমরা প্রায় 100 জনের মতন এখানে রয়েছি, তো অ্যারাউন্ড আমরা শুরু করেছিলাম যে সংখ্যা দিয়ে, তো আমরা আগামী বাকি অনেককে এটা নিয়ে বোঝাতে পারবো। কেমন? তো স্যার আমাদের এক্ষুনি জানালেন, স্যার 5 মিনিটের মধ্যে অনলাইন হয়ে উনি ওনার বক্তব্য রাখবেন, তো আমি স্যারকে জানিয়েও দিচ্ছি যে উনি আনমিউট করে যেতে বলে দেন। এক সেকেন্ড, তো নেক্সট গল্পে যাওয়ার আগে আমার আর গল্প নেই, এখন আমরা যা যা প্রশ্ন তোমাদের এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একটু আওয়াজ শুনি, কারো তো আওয়াজ পাচ্ছি না, আনমিউট করে একটু ভাল্লা মাচাও। ভেরি গুড, ভেরি গুড। তো আমরা এই লক্ষ্যটা যেটা নিয়ে কথা বললাম যে ইএমটিসিটি, এই লক্ষ্যটা নিয়ে আমরা এসেছি, মায়ের থেকে বাচ্চার এইচআইভি এবং সিফিলিস সংক্রমণকে সম্পূর্ণ প্রতিরোধ করার একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, একটা লক্ষ্য পূরণের দিকে আমরা দৌড়চ্ছি। আমাদের ভারতবর্ষ অনেকটা এগিয়ে আছে, আর পশ্চিমবঙ্গ সেই ভারতের 15টা স্টেটের মধ্যে এমন একটা বিশিষ্ট স্টেট যেটি সব থেকে বেশি এগিয়ে এই প্রচেষ্টার মধ্যে, মানে ভারতবর্ষের 15টি রাজ্যকে চিহ্নিতকরণ করেছে যারা এই প্রোগ্রামটাতে অনেক এগিয়ে আছে, যার মধ্যে একটি হচ্ছে পশ্চিমবঙ্গ। তো আমাদের খুব গর্ববোধ করা উচিত। তো কিভাবে আমরা এনশিওর করব যে আমাদের মারা যাতে এইচআইভি নেগেটিভ বাচ্চা জন্ম দেয়? গর্ভাবস্থায় প্রতিটা মহিলাকে প্রথম 3 মাসের মধ্যে এইচআইভি রক্ত পরীক্ষা করাতে হবে। তোমরা সবাই জানো আমাদের রাজ্যে কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রে মানে সাবসেন্টারে ভিলেজ লেভেলে এইচআইভি রক্ত পরীক্ষা হয় এবং সিফিলিসেরও রক্ত পরীক্ষা হয়। এই দুটো রক্ত পরীক্ষা বাকি হেলথ চেকআপের সঙ্গে করা খুব 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 প্রয়োজন। যদি তাতে কোনোভাবে তাদের সংক্রমণ ধরা পড়ে চিন্তার কোনো কারণ নেই, তাদের সুন্দর করে বুঝিয়ে সরকারি হাসপাতালে আর একবার কনফার্মেশন টেস্ট করতে হবে। কনফার্মেশন টেস্টের রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে সেই এইচআইভি পজিটিভ মাকে সত্বর তার নিকটবর্তী ARTI সেন্টারে নিয়ে গিয়ে সুন্দর করে তাকে কাউন্সিলিং করে তাকে তৈরি করতে হবে মানসিকভাবে চিকিৎসার জন্য এবং বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চাকে রাখা বা না রাখা মা বাবার দুজনের দায়িত্ব, কিন্তু বাচ্চাটিকে সুস্থ যে রাখা যায় এবং বাচ্চাটি এইচআইভি মুক্ত হতে পারে সেই তথ্যটা দেওয়া আমাদের দায়িত্ব। এবং সেটা দেওয়ার সাথে সাথে মা যদি গর্ভটাকে বাচ্চাটিকে কন্টিনিউ করতে চান প্রেগনেন্সিকে, মাকে ARTI যাতে রোজ রোজ খান, সঠিকভাবে খান সারা জীবন সময় মতো সেটা এনশিওর করা, বাচ্চাকে তিনি বুকের দুধ খাওয়াবেন নাকি বাইরের সেটা নিয়ে তাকে কাউন্সিলিং করা, হাসপাতালে ডেলিভারি যেটা জগদীশ স্যারও বলছিলেন সেটাকে এনশিওর করা, বাচ্চার জন্মের সাথে সাথে তাকে একটি বিশেষ প্রতিষেধক দেওয়া হয় সেটা এনশিওর করা, এবং বাচ্চাকে সময় সময় অনুযায়ী 6 সপ্তাহে 6 মাসে কিছু কিছু এইচআইভি রক্ত পরীক্ষা করে দেখে নেওয়া বাচ্চাটি সুস্থ আছে নাকি সেটা এনশিওর করা। এই টোটাল প্রসেসটা আমরা যদি এনশিওর করতে পারি তাহলে কিন্তু মায়ের থেকে শিশুর এইচআইভি সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। সৌভিক, ডক্টর গাঙ্গুলি বলছি। হ্যাঁ স্যার, ওয়েলকাম স্যার।
আমাদের মধ্যে ডক্টর সুমন গাঙ্গুলি স্যার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন এন্ড কন্ট্রোল সোসাইটি থেকে পিপিডিসিটি কনসালটেন্ট স্যার কিন্তু আমাদের দাদা এবং আমাদের অনেক ইউথ প্রোগ্রামের একজন লিড পারসন তো স্যার ওভার টু ইউ থ্যাংক ইউ সৌভিক আমি মাঝে মধ্যে পুরো প্রোগ্রামটা থাকতে পারিনি কিন্তু মাঝে মধ্যে তোমাদের প্রোগ্রামে তুমি যেভাবে কোয়েশ্চেন গুলো তুলছো এবং আমাদের স্টুডেন্টরা যেভাবে আনসার করছে তাদের যে কিভাবে পাশে দাঁড়ানো উচিত তুমি যে বিভিন্ন সিচুয়েশন একটা অ্যাডাপ্টেড বাচ্চার পজিটিভ হওয়া বা তোমার ধরো আমার আমার স্পাউস বা পার্টনার যদি হচ্ছে এইচআইভি ইনফেক্টেড হয় তাহলে আমার কি রেসপন্সিবিলিটি থাকে আমি টিচার হলে কি রেসপন্সিবিলিটি থাকে এই কোয়েশ্চেন গুলো তুললে তাতে সবাই মিলে যখন উত্তর দিল সেটা ভীষণই হচ্ছিল খুবই আনন্দদায়ক তো সবাইকে হচ্ছে গুড আফটারনুন টু এভরিবডি তো আমি তোমাদের এই সেশনের মাঝখানে একটু ছোট্ট করে ঢুকে পড়লাম দু একটা কথা শুধু একটু বলার জন্য দ্বিতীয় কথা প্রথম কথা হচ্ছে যেটা সেটা হলো যে এইচআইভি জিনিসটা একটা রোগ তো সেটা সবাই জানি কিন্তু এই রোগ তো মেডিকেল উপায় হচ্ছিল তার যতখানি সম্ভব ম্যানেজ করা বা প্রতিরোধ করা সম্ভব কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা ল্যাক করি এখনো পর্যন্ত যদি আমরা এখন অনেক ইমপ্রুভ করেছি সেটা হচ্ছে এর সম্বন্ধে সঠিক জ্ঞানের অভাব তো সেই জন্য তোমরা যে ইউথ কমিউনিটি তোমরা যে হাইব্রিড সোসাইটি সুতরাং তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের কাছে বলার উদ্দেশ্য এটাই যে যেহেতু বলার উদ্দেশ্য এটাই যে এই সম্বন্ধে জানাটা খুবই হচ্ছিল গুরুত্বপূর্ণ আমাদের এইচআইভি নিয়ে যদি যথাযথ আলোচনা করার দরকার এইচআইভি নিয়ে আমাদের ওপেন আপ করার দরকার সবাই সমস্ত প্ল্যাটফর্মে আমাদের কথা বলার দরকার আর যখনই কথা বলবো তখনই এইচআইভি বা অন্যান্য যে যৌন রোগ আছে তার থেকে আমরা অনেকক্ষণ মুক্ত হতে পারবো কারণ এটা আমরা লুকিয়ে রাখি আমরা কথা বলি না এর সম্বন্ধে এর সম্বন্ধে ডিসকাস করতে ইতস্তত হই ইতস্তত করি তো তার জন্যই কিন্তু আমরা এই জিনিসটাকে গুরুত্ব সহকারে বলছি আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রিভেনশন এন্ড কন্ট্রোল সোসাইটি আমাদের পার্টনার যারা যেমন সাথী আছে ইউনিসেফ আছে এরকম তারপরে বিভিন্ন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের আদার লাইন ডিপার্টমেন্ট যেমন উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সবাই এরকম প্ল্যাটফর্ম তৈরি করার বারংবার চেষ্টা করে চলেছে যেখানে আমরা ফ্রিলি এই এইচআইভি নিয়ে আলোচনা করতে পারি আর আজকের দিনে যে এই আলোচনাটা যেটা হচ্ছে সেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ তোমরা ফিউচারের অনেকেই আছে তোমরা হচ্ছে ফিউচারের মা তো তোমাদের নিজেদের রাইটস জানা দরকার তোমাদের সেই রাইটস জেনে তোমাদের এইচআইভি সম্পর্কে যথাযথভাবে ধারণা এবং নিজেদের প্রোটেক্ট করা এইচআইভি থেকে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রোটেকশন নিজেকে এইচআইভি আক্রান্ত হওয়ার থেকে আটকানো দ্বিতীয় কথা আরেকজন এইচআইভি আক্রান্ত মানুষকে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাকে সঙ্গে সঙ্গে রাখা তাদের জন্য সহমর্মিতা দেখানো এই সবের মধ্যেই রয়েছে আমাদের এই মানে এই কর্মসূচি বা এইচআইভি এর নির্মূল কর্মসূচির মানে গুরুত্বটা আমরা পশ্চিমবঙ্গ সরকার সমস্ত আমাদের যারা পার্টনার আছে তাদেরকে নিয়ে আমরা গত এক সপ্তাহ ধরে আমরা এলিমিনেশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন উইক পালন করছি এলিমিনেশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন কাকে বলে বা প্রিভেনশন অফ পেরেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন কাকে বলে সৌভিক এতক্ষণে গুছিয়ে বললে আমি শুনেছি আমি তার ডিটেলসে যাব না কিন্তু এটা শুধু এই জিনিসটা শুধু যে মায়ের থেকে বাচ্চা সন্তানের এইচআইভি সংক্রমণ প্রতিরোধ শুধু কোনো মহিলার দায়িত্ব নয় এটা তার পরিবারের দায়িত্ব এবং তার জন্য সচেতনতা শুরু হওয়া উচিত যখন আমরা কৈশোরে পদার্পণ করি তখন থেকেই তার জন্য আমাদের আজ থেকে প্রস্তুত হতে হবে আমাদের জানতে হবে এইচআইভি কি কি করে এইচআইভি ছড়ায় এবং আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে এইচআইভি থেকে কি করে মুক্ত করতে পারবো সৌভিক যথাযথভাবে এটা উল্লেখ করেছে ভারতবর্ষের যে রাজ্যগুলো এই প্রোগ্রামে এবং কর্মসূচিতে এগিয়ে আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প কেন পশ্চিমবঙ্গের মানুষ
একজন মহিলা তিনি গর্ভবতী এইচআইভি পরীক্ষা করেন কয়েকটি এগিয়ে আসেন তো সেইভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এইচআইভি মুক্ত করতে পারি তো এই জন্য আমাদের আজকের প্রোগ্রামে আমাদের এই উদ্দেশ্যটা তোমাদের মধ্যে জানানো যথাযথভাবে জানানোর জন্য আমরা আজকে সবাই মিলে সমবেত হয়েছি তো প্লিজ তোমরা ডিসকাশন করো নিজেরা উপলব্ধ করো নিজেরা কোয়েশ্চেন করো তবে তোমরা ভালো করে জানতে পারবে বুঝতে পারবে এইচআইভি সম্পর্কে এবং যত অপমেট করবে যত রকমের ওই ডেইনি রোগ আছে প্লাস রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন আছে শুভেচ্ছা সেখানে পরিবারের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো পরিবারের সাথে হাতে হাত দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু এখানে শুধুমাত্র মায়ের দায়িত্ব নয় তাই জন্য আমাদের দেশে কিন্তু এই মাদার টু চাইল্ড এইচআইভি ট্রান্সমিশন এন্ড সিফিলিস ট্রান্সমিশন প্রোগ্রামটার নাম আমরা বলি পেরেন্ট টু চাইল্ড এইচআইভি এন্ড সিফিলিস ট্রান্সমিশন মানে এখানে পেরেন্টসরা সমানভাবে কিন্তু দায়িত্বে রয়েছে সাথে পুরো পরিবার তো সাথী এর পরের স্লাইড থেকে বলতে পারে সাথী ইফ ইউ ক্যান তুমি যদি ওয়েলকাম টু ইউ এতক্ষণ আমাদের আমাদেরকে তাদেরকে সিম্প্যাথি দেওয়া উচিত এটাই আমরা শিখলাম এই রোগটা সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে হবে আবার যেমন বললো যে কোনো যদি মানে প্রেগনেন্ট যদি কোনো মেয়ের হয় তাহলে তার শুধু তার দায়িত্ব হবে না সেই মানে মাটা তার ফ্যামিলিকেও মনে হচ্ছে এ করতে হবে তার সম্বন্ধে সতর্ক থাকা উচিত তাকে সাহায্য করা উচিত তার পাশে থাকা উচিত তার ফ্যামিলিকে আবার মানে এই রোগটা মানে যে যে কারণে হয় সেই কারণগুলো থেকে দূরে থাকতে হবে এগুলো একদম খুব ভালো তাহলে এবার আমি একটু দেখে নিই বঞ্চ যে আমাদের এইচআইভি মূলত কি কি কারণে ছড়ায় এবং এইচআইভি মানে নিয়ে আমাদের অনেক অনেক ভ্রান্ত ধারণা আছে সেইগুলো নিয়ে আমি আপনাদের আজকে আলোচনা করি ঠিক আছে তো এইচআইভি মূলত কিন্তু চার চার পদ্ধতিতে ছড়ায় প্রথমত হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্স এটা সকালবেলা প্রথমেই আমাদের সেশনের শুরুতে জয়দীপ কে বলেছিলেন যে আনপ্রোটেক্টেড সেক্স এর যদি কনডম ছাড়া যদি একাধিক কারোর যদি যৌন সঙ্গী থাকে এবং কেউ যদি এইচআইভি এক্সপোশন তাহলে আনপ্রোটেক্টেড সেক্স এর মাধ্যমে একজন এইচআইভি সংক্রমিত ব্যক্তি থেকে আরেকজনের সঙ্গীর মধ্যে কিন্তু এইচআইভি ছড়াতে পারে
বোঝা গেল?
তো আমরা যেটা বললাম যে অসুরক্ষিত যৌন সম্পর্ক দুজন পুরুষ দুজন মহিলা বা পুরুষ মহিলা যদি করেন সেই যৌন সম্পর্কের মাধ্যমে সংক্রমিত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে এইচআইভি সংক্রমণ ঘটাতে হতে পারে, এটা তো হতে পারে। কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করবো, এটাকে কিভাবে আটকাবো আমরা? আমরা এনশিওর করব যে যতটা পারা যায় আমরা অচেনা জীবন মানে যৌন সঙ্গীর সঙ্গে লিপ্ত হব না, কানেক্টেড হব না। আর যদি হতেই হয় তাতেও আমরা মাথায় রাখবো আমরা কন্ডোমের প্রপার ইউজ করব। কন্ডোমটা খালি ব্যবহার করা বড় কথা নয়, কন্ডোমের ব্যবহার প্রতিভাবে সঠিকভাবে করাটা একটা বড় বিষয়, সেটা পুরুষ সঙ্গী হোক কি মহিলারা সঙ্গী। আমাদের কি জানা আছে যে যেরকম পুরুষদের কন্ডোম হয় সেরকম মেয়েদেরও কন্ডোম হয়, ফিমেল কন্ডোম হয়? আমরা কতজন জানি এই বিষয় নিয়ে? হ্যাঁ স্যার, মেয়েদের হয়। সেই ব্যক্তি প্রতিবারে সঠিকভাবে কন্ডোমের ব্যবহার করতে পারছে কিনা, যদি সেটা সে করতে পারে তাহলে সে কিন্তু নিজেকে প্রিভেন্ট করতে পারছে এইচআইভি ইনফেকশনের হাত থেকে। সেরকমই সাক্ষী বললো যে ব্লাড ট্রান্সফিউশন মানে রক্ত অপরীক্ষিত রক্ত যদি শরীরে দেওয়া হয় এবং সেই অপরীক্ষিত রক্ত যদি ভাইরাস থাকে এইচআইভি, তাহলে সেটা যে ব্যক্তির শরীরে দেওয়া হচ্ছে সংক্রমিত করছে তাকে। এবার তাহলে কি করণীয়, কেউ কি বলবে তাহলে কিভাবে আমরা প্রিভেন্ট করব এই বিষয়টাকে? জগদীশ দাও বলেছিলেন, মনে আছে? কেউ একজন বলো। প্রশ্নটা হচ্ছে যে অপরীক্ষিত রক্ত যদি কারো শরীরে দেওয়া হয়, ব্লাড ট্রান্সফিউশন হয় এবং সেই ব্লাড যদি টেস্টেড না হয়, তাতে যদি এইচআইভি ভাইরাস থাকে, তাহলে ব্লাডটা থ্রুতে এইচআইভি ছড়াতে পারে। এবার তুমি একটু বলো যে জগদীশ দাও বলো শুনছি, তাহলে এইটাকে কিভাবে আটকানো যায়, কিভাবে প্রিভেন্ট করবো আমরা? যদি আক্রান্ত মানে যে কোনো রক্ত মানে আছে নেওয়ার পরে পরে সেটা চেক করে নিতে হবে যে এই জায়গায় সমস্যা আছে কিনা। একদম রক্ত যা যা রক্ত যেটা বললেন জগদীশ দা যে সরকারি লাইসেন্স প্রাপ্ত সরকারি ব্লাড ডোনেশন ব্লাড ক্যাম্প থেকে সরি ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়া, সেই রক্ত পরীক্ষিত নাকি সেটা দেখে নেওয়া প্রয়োজন। কারণ রক্তগুলো কিন্তু সেখানে পরীক্ষার আশ্বাস দেওয়া হয়, শুধুমাত্র এইচআইভি নয়, হেপাটাইটিস এবং অন্যান্য সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন এবং অন্যান্য রক্ত পরীক্ষাগুলো সেরোলজিক্যাল, সেটা টেস্ট করে পরীক্ষিত করে সেটাকে দেওয়া হয়। সেই রক্তটা সেটাকে তোমাদের দেখে নিতে হবে প্যাকেটে যে সেটা পরীক্ষিত কিনা, তাহলেই সেটা পেশেন্টকে দেওয়া যেতে পারে, তা না হলে নয়। কেমন? আর সিরিঞ্জের শেয়ারিং এ এইচআইভি ছড়াতে পারে। যদি আমি একটা সিরিঞ্জ, আমি ড্রাগ এডিক্ট, আমি ড্রাগ নিই, সিরিঞ্জে ড্রাগ নিই, তার মধ্যে আমি ড্রাগের মধ্যে একটু লিকুইড মিশিয়ে সেটা আমি গায়ে একটু ফোটালাম, আমার বন্ধুর গায়ে ফোটালাম, এরকম ভাবে সিরিঞ্জটা শেয়ার করছি, তাতে এইচআইভি ছড়াতে পারে। সিরিঞ্জ শেয়ার হলে এইচআইভি ছড়াতে পারে, কারণ সিরিঞ্জের যে নল তার ভিতরে হাওয়া থাকে না, সেখানে ভাইরাসটা আটকে থাকে। একজনের শরীরে ঢোকানোর সময় যদি ভাইরাসটা লেগে যায়, ধরে নাও সে সংক্রমিত, এবং সেই সিরিঞ্জটাই আরেকজনের শরীরে যখন পুশ করা হয় ভাইরাসটা আবার শরীরে ঢুকে যায় তার। তো এটাকে কিভাবে আটকানো যেতে পারে কেউ বলবে? মানে আক্রান্ত ব্যক্তি মানে সুচ বা ব্লেড ব্যবহার করা যাবে না। আমরা কি কখনো সুচ বা ব্লেড শেয়ার করি? পরীক্ষিত রক্ত দেওয়া হয় সেটা তোমাদের দেখে নিতে হবে, লাইসেন্স প্রাপ্ত সরকারি ব্লাড ব্যাংকে সবসময় যাবে রক্তের জন্য। কেমন? আচ্ছা সিরিঞ্জের ক্ষেত্রে আমরা কি সিরিঞ্জ শেয়ার করে ইউজ করি? আজ কি ডাক্তারখানায় বা কোভিড এর জন্য যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার সিরিঞ্জ বা অন্যান্য যে কোনো ইনজেকশন টিটেনাস, তোমার সিরিঞ্জটা কি আমার গায়ে ফোটানো হবে? হয় না স্যার। তাহলে কি ব্যবহার করে ওরা? স্যার কি বলেন আরেকবার, সিরিঞ্জ কি লোকে শেয়ার করে নাকি ওরা নতুন নতুন
প্রতিবার নতুন নতুন সিরিঞ্জ ব্যবহার করা হয়, ডিসপোজেবল সিরিঞ্জ, যেটাকে একবার ব্যবহার করে নষ্ট করে দেওয়া হয়। সুতরাং সেটা যদি করা হয় একদম, ব্লেডও দ্বিতীয়বার ইউজ হয় না স্যালনে, আর স্যালনে তো এইচআইভি ছড়ানোর সম্ভাবনা নেই ব্লেডের মাধ্যমে, বাট সিরিঞ্জ কিন্তু দ্বিতীয়বার ইউজ হয় না, সেটা নষ্ট করে দেওয়া হয়। একবার একজনের ওপর ব্যবহার করার পরে নষ্ট করে দেওয়া হয়, এইটা যদি করা যায় তাহলে সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি ছড়াবে না। আর মায়ের থেকে শিশুর এইচআইভি সংক্রমণ হতে পারে গর্ভাবস্থায়, ডেলিভারির সময় এবং ব্রেস্ট মিল্কের খাওয়ানোর সময়। আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা কিভাবে আমরা আটকাতে পারি। আর সাথী দিত বললই যে মশার কামড়ে, স্যালনে চোখের জল মুছে দিলে, কারোর কাউকে জড়িয়ে ধরলে, কাউকে চুমু খেলে, কারোর সঙ্গে খেতে বসলে, পুকুরে স্নান করতে গেলে, সুইমিং পুলে স্নান করলে, হ্যান্ডশেক করলে, কোভিড নিয়ে টেনশন থাকলেও থাকতে পারে, কিন্তু এইচআইভি নিয়ে টেনশন নেই। কেমন বোঝা গেল? যদি নেহাত ট্যাটু না করালে আমাদের ভাত হজম যদি না হয়, আমারই আছে, আমি সত্যি কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না, গিয়েছিলাম ট্যাটু করাতে, তো একটা ভালো প্রতিষ্ঠানে যেতে হবে, ভালো নাম করা জায়গায় যেখানে ট্যাটু হচ্ছে, সার্টিফাইড জায়গায়, এবং সেখানে দেখতে হবে তারা যাতে ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করেন, নতুন সিরিঞ্জ ব্যবহার করেন। ছোটখাটো জায়গায় বা রাস্তার ধারে যে উল্কি করা হয় সেরকম জায়গায় কখনো যাওয়া উচিত নয়। কেমন বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, মেল এবং ফিমেল কন্ডোম নিয়ে যদি তোমরা আরো বেশি ভালো করে জানতে চাও, সেই কন্ডোম কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় পাওয়া যায়, এই বিষয় নিয়ে আরো জানতে হলে তোমরা কিন্তু তোমাদের জেলায় বা তোমাদের হাসপাতালে আর্স ক্লিনিক, সেখানে তোমরা যেতে পারো। সাথী, অন্বেষা ক্লিনিক বলে না বাংলায়? হ্যাঁ হ্যাঁ, অন্বেষা। অন্বেষা ক্লিনিক সাথী কোথায়? আমরা মানে ডিস্ট্রিক্ট হসপিটালে তো আছে নিশ্চয়ই, ডিস্ট্রিক্ট হসপিটালে আছে, তো ডিস্ট্রিক্ট হসপিটালের অন্বেষা ক্লিনিকে তোমরা যদি যাও, আর জেলা ভিত্তিক নানান ধরনের কমিউনিটি অর্গানাইজেশন আছে সেই জায়গাগুলোতে, সংস্থা যারা কাজ করছে সে ইউথ নিয়ে, ইয়াং পপুলেশন নিয়ে, তাদের কাছে গেলে তারা কিন্তু এই ফিমেল কন্ডোম, মেল কন্ডোম নিয়ে অনেক বিশদে তোমাদের বোঝাতে পারবে। আমাদের শিখে রাখা প্রয়োজন কি ব্যাপার, কোথায় পাওয়া যায়, কিভাবে ব্যবহার করা উচিত, তাহলে আমরা যাতে নিজেদেরকে এডুকেটেড রাখতে পারি আর বাকিদেরকেও সাহায্য করতে পারি শিখতে। সাথী, ওভার টু ইউ, নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। শৌভিক, স্লাইড চেঞ্জ হয়নি? হ্যাঁ, এবার এসেছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটুখানি জেনে নিই এইচআইভি আর এইডস নিয়ে, ঠিক আছে? তোমাদেরকেই জানতে চাইছি, তোমাদের কাছে কেউ একজন বলো তাহলে এইচআইভি আর এইডস এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমরা সকাল থেকে আজ যা যা শিখলাম সেখান থেকে আমরা কি জানতে পারলাম, কোনো পার্থক্য আছে না দুটো একই জিনিস? এইচআইভি মানে ভাইরাসটা ধীরে ধীরে তো এইডস রোগ করে কিনা, তো এইচআইভি মানে আমাদের দেহে তো টি4 কোষের মানে আক্রমণ করার ফলে যদি মানে টি4 কোষের পরিমাণ প্রতি সিসিতে যদি 200 এর কম হয় তখন এইডস রোগটা হয়। টি4 কাউন্ট যদি 200 এর কম হয় তখন এইডস ওই হয়। তো সাথী একটু বুঝিয়ে দাও ব্রিফলি। আচ্ছা, সাউন্ডটা খুব আস্তে আসছে। হ্যাঁ, ও আচ্ছা, উনি বললেন যে এইচআইভি ইনফেকশনের ফলে যখন CD4 কাউন্ট কমে গিয়ে 200 নিচে হয়ে যায় তখন এইডস হয়, এটাই বললে তো তুমি? হ্যাঁ স্যার।
আচ্ছা স্যার না দাদা বারবার ভুল ধরাবো তোমায়। আচ্ছা সাথী হ্যাঁ আচ্ছা আচ্ছা বাকি ওরা কেউ কিছু বলবে? এইচআইভি আর এইডস এর মধ্যে কি কোনো পার্থক্য আছে না দুটো একই জিনিস? মাউসেনা বেগম একদম এইচআইভি হলে আপনি একটা বললেন এইচআইভি মানে বলো বলো মানে এইচআইভি টা মানে ধীরে ধীরে এইডস এর আকারে ধারণ করে, মানে এইচআইভি হলে সেটাকে মানে ইয়ে করা যায় তবুও মানে চিকিৎসা করা যায়, কিন্তু এইডস হলে তখন তো রোগ প্রতিরোধ ক্ষমতা একবারে শূন্য হয়ে যায়, তো তখন তো মানে কোনো আর চিকিৎসা করার ব্যবস্থা থাকে না। হয়তো যার ফলে কি হচ্ছে কি আমাদের শরীরে কিন্তু শরীর যত দিন যায় তত কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন রোগ একসঙ্গে বাসা বাঁধতে শুরু করে, কারণ CD4 কাউন্টটা আস্তে আস্তে অর্থাৎ আমাদের যে শরীরের নর্মাল যে ইমিউনিটি পাওয়ার থাকে সেটা কিন্তু কমে যেতে থাকে এইচআইভি হওয়ার ফলে, যার ফলে কি হয় শরীরের মধ্যে সর্দি কাশি মানে র‍্যাশেস জ্বর ডায়রিয়া বিভিন্ন রকম কিন্তু রোগ গিয়ে বাসা বাঁধে, এবং যখন অনেকগুলো রোগ একসঙ্গে বাসা বাঁধতে শুরু করে তখন কিন্তু সেটাকে বলা হচ্ছে এইডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এবার আমরা তাহলে এখান থেকে জানতে মানে কি বুঝতে পারলাম তাহলে এইচআইভি হচ্ছে এটা প্রথম স্টেজ যেখান থেকে সেটা শুধুমাত্র মানুষ শরীরে শুধুমাত্র ভাইরাসটা ঢুকছে প্রবেশ করছে, এবং এইচআইভি ট্রিটমেন্টটা তাই জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু করানো শুরু করা উচিত। এবার আমাদের হয়তো পরে প্রশ্ন জানতে পারে তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের শরীরে এইচআইভি হয়েছে, তা আমরা প্রথমেই বলতে পারি কি এটাকে আর্লি ডায়াগনোসিস করতে গেলে আমাদের এইচআইভি টেস্ট করতে হবে, যে টেস্টটা কোথায় হয় ICTCতে হয়, অনেকগুলো রোগ অপরচুনিস্টিক ইনফেকশন সুযোগ সন্ধানী ইনফেকশন লাইক টিবি ডায়রিয়া এগুলো শরীরে বাসা বাঁধে একসাথে, তাই জন্য সিমটমস নয় বলা হয় এইডস এর এসটা হচ্ছে সিনড্রম। ওকে আর কিভাবে কখন কখন টেস্ট করাবে কি টেস্ট করাবে এটা নিয়ে জগদীশ দা অলরেডি শুরুতে বলেছেন, আমরা রিপিট করছি না, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে এই এইচআইভি এইডস সম্বন্ধে অনেক রকম মানুষের কিন্তু ভ্রান্ত ধারণা তো ভুল ধারণা আছে, আর এই ভুল ধারণার জন্যই কিন্তু স্টিগমা অ্যান্ড ডিসক্রিমিনেশনটা সৃষ্টি হচ্ছে, যেটা আমরা অলরেডি আজ সকাল থেকে শুনলাম যে কি কারণে এইচআইভি হয় কি কারণে হয় না। তাহলে আমাদের কি উচিত হবে আমাদের আশেপাশে যদি আমরা দেখতে পাই কোনো মানুষের সঙ্গে এইচআইভি সংক্রমিত কোনো মানুষের সঙ্গে তার সে এইচআইভি সংক্রমিত আছে বলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, তাকে আর পাঁচজনের মতো সমানভাবে মানে তাকে দেখা হচ্ছে না তার সঙ্গে তাকে একঘরে করে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে তার হয়ে কিন্তু তার পাশে দাঁড়াতে উচিত, এবং তার সঙ্গে যারা বা যে খারাপ ব্যবহার করছে তাকেও কিন্তু বিষয়ে সাথে কাউন্সিলিং করা উচিত এই ভ্রান্ত ভুল ধারণার জন্য। কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু সরকারি তরফ থেকে একটা বিল পাস হয়েছে যার ফলে আমাদের কিন্তু একজন এইচআইভি সংক্রমিত মানুষেরও সমান অধিকার আছে আর পাঁচজন সুস্থ মানুষের মতো জীবনযাপন করা। থ্যাংক ইউ সাথী, আমি এই সেকশনটা বলে দিচ্ছি ব্রিফে, ঠিক আছে সাথী? হ্যাঁ হ্যাঁ সিওর। আচ্ছা এখানে একটা প্রশ্ন ছিল একজনের আমার মনে আছে, এই প্রশ্নটা এখানে অ্যাড্রেস করতে হবে ভেরি ব্রিফলি। ARTর ফুল ফর্ম কি কেউ বলতে পারবে? আমি কিন্তু এখানে ইচ্ছে করে লিখিনি। যে কেউ চেষ্টা করে একটু ARTর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। আচ্ছা কেউ একজন বলতে পারবে যে এই দুটো ছবি আমাদের পারমিশন নিয়ে ছবিটা তোলা ন্যাশনাল লেভেলে, এই দুটো ছবি কার কার মানে আলাদা ব্যক্তি নাকি একজনই? স্লাইড আসেনি শৌভিক, স্লাইড আসেনি না, হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, এখানে নেটের ইস্যুস চলছে খুব। তাহলে এবার দেখা যাচ্ছে? হ্যাঁ এবার এলো স্লাইড। আচ্ছা কেউ বলতে পারবে যে এই দুজন ব্যক্তি এক না আলাদা? যেকোনো একজন আনমিউট করে বলতে পারো। স্যার দেখতে পাচ্ছি না। স্যার দেখতে পাচ্ছি না স্যার। ও বাবা এখনো স্লাইড দেখতে পাচ্ছো না? আচ্ছা যতক্ষণ দেখতে পাচ্ছ না ততক্ষণ আমার কথা শোনো। ARTর ফুল ফর্মটা তাহলে কি বললাম আমি?
অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি,